শুধুমাত্র তোমার সুদর্শন চেহারার জন্য তোমার দিকে তাকাতাম না তোমার দিকে আমি তাকাতাম কারণ হলো তোমার চেহারার দিকে যখন আমি তাকাতাম তোমার চেহারার মধ্যে আমি নূরে মোহাম্মদ দেখতে পেতাম যার কারণে আমি তোমার চেহারার দিকে তাকায়া থাকতাম মারিয়ামকে আব্দুল্লাহ বলছে ঠিক আছে বুঝলাম তাহলে প্রত্যেকদিন তুমি আমার চেহারার দিকে তাকায়া থাকো কিন্তু আজকে কেন আমার চেহারার দিকে তাকানোর পরে একবার দেখার পরে দ্বিতীয়বার তাকালা না দ্বিতীয়বার কেন এখান থেকে দৌড় দিয়ে চলে গেলা কারণটা কি একটু বলো সঙ্গে সঙ্গে কথাটি শোনার পরে এইবার মরিয়ম বলছে ও আব্দুল্লাহ শুনে নাও কেন তোমার চেহারার দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার চলে গেলাম তাকালাম না কারণ হলো প্রত্যেকদিন যখন তোমার চেহারার দিকে তাকাতাম তখন আমি তোমার চেহারার মধ্যে নূরে মোহাম্মদ দেখতে পেতাম কিন্তু আজকে যখন তাকালাম তাকানোর পরে তোমার চেহারার মধ্যে আমি আর নূর দেখতে পেলাম না তার মানে আমার আর বুঝতে একটুও বাকি নাই তোমার অন্য কোন নারীর সঙ্গে বিবাহ হয়ে গেছে আর তোমার এই নূরে মোহাম্মদ আল্লাহ তাআলা তার ভিতরে তার গর্ভের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে তার মানে তুমি তো বিবাহিত তুমি মনে করছো তোমার চেহারা সুন্দর বিদায় আমি তোমাকে বিবাহ করার জন্য পাগল তোমার দিকে তাকায়া থাকি কিন্তু না তোমার চেহারা সুন্দরের জন্য নয় বরং আমি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হব বলে তোমার চেহারার দিকে তাকায়া থাকি তোমার বউ হব তোমার বউ হওয়ার জন্য নয় আখির জামানার পয়গম্বরের মা হওয়ার জন্য তাকাই সুবহানাল্লাহ আল্লাহর নবী একদম জন্ম থেকে যাচ্ছে যত দূর যাওয়া যায় এক দেড় ঘন্টা থাকবেন না চলে যাবেন আমার মুসলমান ভাইয়েরা দুনিয়ার সাধারণ কোন মানুষের জীবনী থেকে নয় দু জাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সেই মহামানবের জীবনী থেকে কথা বলছি যেইটাই শুনবেন সেইটাই কাজে লাগবে প্রিয় ভাইরা আমার এই জায়গায় যদি বসে থাকেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন মনে করতেছেন এমনি এমনি বসে আছেন কোনো ফায়দা নাই শুনে নেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন আপনারা মনে করতেছেন এই যে ফাঁকা জায়গা আপনাদের মাঝখানে শুধু আমরাই বসে আছি সামিয়ানা আর কিছু নাই নাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন দুনিয়ায় যখন এরকম কোন কোরআনের মজলিস চলবে কোরআনের মাহফিল চলবে এই জায়গায় যদি মানুষরা দুই দুইটা কাজ করে এক নাম্বার চুপ করবে দুই নাম্বার মনোযোগ দিবে দিয়ে যদি আল্লাহর কোরআন শুনতে পারে তার মানে আপনারা চুপ করে মনোযোগ দিয়ে শুনছেন আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ও দুনিয়ার তরুণ তরুণীরা ও দুনিয়ার যুবক যুবতীরা ও দুনিয়ার বৃদ্ধ আর বৃদ্ধারা রে তোমরা যারা আমার কোরআন শোনার জন্য চুপ করে মনোযোগ দিয়ে বসে যাবা আমি আল্লাহ এই মুহূর্তে অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা এই বান্দাদের উপরে রহমত বর্ষণ করতে আসি সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আমি যেইটাই বলি যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার চারিদিকে আপনি দেখছেন না কিন্তু অসংখ্য ফেরেশতারা আপনাদেরকে পাহারা দিচ্ছে এবং আপনাদের উপর যতক্ষণ বসে থাকবেন এই কোরআনের মাজলিসে ততক্ষণ পর্যন্ত রহমতের বারিধারা রহমত বর্ষণ করতেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ তাহলে বলছিলাম তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া কোরআনুল কারীমের 21 নম্বর সূরা এটি হলো মাক্কী সূরা মোট আয়াত আছে 112টি রুকু আছে 6টি 17 নম্বর পারা থেকে 107 নম্বর একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি কয়টা একটা এই একটা আয়াতের আলোকেই আজকে আলোচনা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমার মুসলমান ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি আমার নবীকে তাম বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি
তামাম বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন জিনাকে তার নাম জোরে বলেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে মা আমিনার গর্ভের মধ্যে যখন ট্রান্সফার করে দিলেন দেওয়ার পরে আল্লাহর নবী পেটের মধ্যে বড় হচ্ছেন আল্লাহর নবী বড় হতে হতে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসার প্রায় 6 মাস আগে পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল আমার নবীজি এতিম হয়ে গেলেন জন্মের আগে এরপরে আমার নবীজি যখন দুনিয়াতে আসলেন আমার নবীজির বয়স মাত্র 6 বছর এমন সময় মা আমিনাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল তার মানে জন্মের আগে পিতা হারালেন আর জন্মের পরে জনম দুখিনী মাকেও হারালেন আমাদের নবী তার মানে জন্মের আগে পিতা জন্মের পরে মাতা মাতার পিতা হারানো এতিম বানায়া দিলেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এত ভালোবাসতেন আমার নবীকে বললেন ও নবী আপনি একবার হ্যাঁ বলেন একবার হ্যাঁ বললে ওই বিস্তীর্ণ হুদ পাহাড়টাকে আপনার জন্য আমি রব্বুল আলামিন স্বর্ণের পাহাড় বানায় দেব সুবহানাল্লাহ কয়েকদিন আগে আমি উমরা করে আসলাম গত সেপ্টেম্বরে গিয়েছিলাম উহুদ পাহাড়ের কাছে বিশাল বড় উহুদ পাহাড় এই উহুদ পাহাড় আমাদের চোখে দেখা সাধারণ কোন পাহাড়ের মতো নয় এই উহুদ পাহাড়টা প্রায় 12 কিলোমিটার লম্বা এত বড় একটা পাহাড় 12 মাইল 12 কিলোমিটার লম্বা একটা পাহাড় এই উহুদ পাহাড়ের দিকে যখন তাকালাম শরীরটা থরথর করে কাঁপতেছিল আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পাহাড়টাকে আল্লাহর নবী চাইলে জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে আমাদের সঙ্গে জান্নাতের মধ্যে একটা পাহাড় থাকবে এই পাহাড়টা হলো উহুদ পাহাড় আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানান নবী গো আপনি যদি চান এই বিশাল 12 কিলোমিটার উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায় দেব তাহলে যেই নবীকে আল্লাহ বিস্তীর্ণ উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিতে চান সেই নবীকে আল্লাহ তাআলা কেন এতিম বানালেন এর মধ্যে কারণ জোরে বলেন আছে না নাই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এতিম বানানোর কারণ হলো দুনিয়াতে কোনো এতিম যেন আমার নবীজিকে নিয়ে বলতে না পারে আল্লাহর নবী এতিমের কষ্ট বুঝে নাই এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জন্মের আগে এবং পরে পিতার মাতা দুজনকেই নিয়ে এতিম বানায়া দিলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এলাকাতে অনেক এতিম বাচ্চা কাচ্চা আছে এই এতিম বাচ্চাদের দিকে যখন দেখবেন এতিম বাচ্চাটাকে একটু কাছে ডাকবেন একটু মহব্বত দেখাবেন ভালোবাসা দেখাবেন মাথায় একটু হাত বুলাইয়া দিবেন কারণ আমার নবীজি এতিম ছিলেন আর আপনি যত ছোট এতিম বাচ্চার মাথার হাত বুলাইয়া দিবেন যতগুলো চুলে পশমে আপনার হাত লাগবে আল্লাহ এরকম গুনাহ আপনার মাফ করে আপনার আমলনামায় নেকি দিয়ে দিতেই থাকবেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ইতিম নবী বানায় পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আলাম ইয়াজিদকে ইতিমান ফাআওয়া আল্লাহু আকবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইতিম বানালেন এটা আবার কোরআনের মধ্যেও জানিয়ে দিলেন ও দুনিয়ার মুসলমানেরা এই ইতিম নবীকে দুনিয়াতে পাঠানোর পরে আমার নবীজি তৎকালীন সময়ে ওই জায়গায় একটা প্রথা ছিল আমাদের সমাজে দেখবেন বহু ধনী পরিবারের লোকজন আছে বাচ্চাদেরকে দেখাশোনা করানোর জন্য এলাকায় মহিলা রাখে ধাত্রী আইনা নিজেরা চাকরি বাকরি অথবা বাইরে কাজকামে ব্যস্ত থাকলে কাজের মানুষের কাছে বাচ্চা দেখার দায়িত্ব দিয়ে দেয় এরকম আমাদের সমাজে আছে না নাই তৎকালীন সময়ের রীতি রেওয়াজ এমন ছিল বলছি সিরাত ইবনে হিসাম পৃথিবীর সবচাইতে অথেন্টিক সিরাত গ্রন্থ থেকে বলছি তৎকালীন সময়ে আল্লাহর নবীকেও এরকম একজন ধাত্রীর কাছে দিয়ে দেওয়া হলো যার নাম ছিল হযরতে হালিমাতু সাদিয়া যিনি ইসলাম কবুল করে আল্লাহর নবীর সাহাবী হয়ে ইন্তেকাল করেছেন এবং যার আরেকজন সন্তান ছিল এই সন্তানটাও সাহাবী হয়ে ইন্তেকাল করেছেন জান্নাতুল বাকিতে যার কবর জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই সিরাত ইবনে হিসাবের মধ্যে পেয়ে গেলাম হযরতে হালিমাতু সাদিয়া তিনি বলছেন আমি যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিতে গেলাম আমার সহায় সম্পদ বলতে তেমন কিছুই ছিল না আমার কাছে
অসুস্থ রোগা আক্রান্ত একটা গাধা ছিল এই অসুস্থ রোগা আক্রান্ত একটা গাধা আনিয়া আমি হালিমা তো সাদিয়া আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নেওয়ার জন্য চলে গেলাম তার বাড়ির দিকে এই অসুস্থ গাধা নিয়ে গেলাম আমার বাড়িতে তেমন কোনো খাবারের জিনিস ছিল না তো ফসলের কিছু জমি ছিল অনুর্বর কিছু জমি ছিল এই জমির মধ্যে ফসল ভালো হতো না কিন্তু আমি যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিতে গেলাম নিতে যাওয়ার পরে তাকে নেওয়ার পরে যখন আমি বাড়িতে ফিরে আসতেছিলাম কি অলৌকিক মুজিজা আমার নবীজির যখন গেলাম যাওয়ার সময় তো ঠিকমতোই গেলাম কিন্তু আসার সময় দেখলাম যে অসুস্থ গাধা নিজে নিজে একা একা চলতে ফিরতে পারতেছিল না পর্যন্ত সেই অসুস্থ গাধা যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে বাড়িতে আসতে গেলাম তখন আগের চাইতে সুস্থ সবল হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এরপরে তিনি বলছেন হালিমা তো সাদিয়া বলছেন সিরাত ইবনে হিসাম আমি যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার বাড়ির মধ্যে যেই খেজুর গাছের মধ্যে আগের বছরই ভালো খেজুর হয় নাই আমার মাঠের মধ্যে ভালো ফসল হয় নাই অনুর্বর জমি ছিল কিন্তু তাকে নিয়ে আসার পরে যেই জমিতে এক মন ফসল হয় না সেই জমিতে চার গুণ চার মন ফসল হয় যেই খেজুর গাছে এক বাদা খেজুর ধরত না ওই খেজুর গাছে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসার পরে আল্লাহ এমন রহমত আর বরকত দিয়া দিল যার কারণে বাড়িতে আনার পরে দ্বিগুণেরও বেশি ফসল আল্লাহ তাআলা দিয়ে দিলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছেন সবাই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এজন্য বলছেন বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম দেখেন আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার কাছে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলেন আমি তায়েফে গিয়েছিলাম তায়েফে যাওয়ার পরে দৃশ্যগুলো আল্লাহ তাআলা নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহর নবীকে তায়েফের মধ্যে তায়েফের জমিনে কাফেররা যখন মারতে মারতে আল্লাহর নবীকে যখন আহত করে ফেলল শরীর দিয়ে দর্দর দর্দর করে রক্তগুলো পড়ে আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন হারেসা একটা কাপড় দিয়ে রক্তগুলো মুছে মুছে দেই আল্লাহর নবী আসতে আসতে মসজিদে রাসূল নামক তায়েফের একটা জায়গা এই জায়গায় আমার নবীজি আসার পরে বেহুশ হয়ে যখন পড়ে যায় আল্লাহর নবীর ওই বেহুশ হয়ে পড়ে যাওয়ার জায়গায় আল্লাহর নবী যেই জায়গায় গড়াগড়ি খেয়েছেন ওই জায়গায় শুয়ে শুয়ে গড়াগড়ি খেয়েছি হাত লাগিয়েছি ঠোঁট লাগিয়েছি শরীর লাগিয়েছি আহারে আমার নবী যে এই জায়গায় তায়েফের কাফেরেরা দুষ্ট লোকেরা আমার নবীজিকে চিনতে পারে না এভাবে কষ্ট দিয়েছে আমার নবীজিকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে ওই জায়গায় গিয়েছিলাম এই হালিমাতুস সাদিয়ার কাছে আল্লাহর নবী তখন আল্লাহর নবীর বয়স একদম কম আল্লাহর নবী কেবল শিশু থেকে কৈশোরে যাবেন এমন সময় আল্লাহর নবীকে ফেরেশতা জিবরিল আমিন এসে আল্লাহর নবীর বুকটা চিরে বক্ষ বিদারণ করলেন যেটাকে বলা হয় সিনা চাক ওই জায়গাটাও নিজের চোখে দেখলাম আল্লাহর নবীকে একদম বুক বরাবর চিরে শরীরের ভিতরটা পুরোটাই ধৌত করার পরে আবার সেট করে দিলেন পৃথিবীর প্রথম ওপেন হার্ট সার্জারি করে দিলেন হযরতে জিবরিল আমিন তারপরে আবার যেমন করে তেমন আল্লাহর নবীকে সুন্দর করে বডিটা সাজায় দিলেন আমার নবী যে এইবার ওইখান থেকে যখন হুঁশ ফিরে এলো আল্লাহর নবীর সাথী সঙ্গীরা এই দৃশ্য দেখার পরে হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলতেছেন মা এই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে এমন অলৌকিক ঘটনা ঘটে গেছে এই রকম ঘটনা একটা আজকে ঘটে গেছে আপনি একটা কিছু করেন সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন আল্লাহর নবীর প্রাণের আশঙ্কা মনে করে আমার নবীজিকে আবার বাড়িতে দিয়ে আসার জন্য রওনা হয়ে গেলেন আমার নবীজি আস্তে আস্তে বড় হইতে হইতে আমার নবীজির বয়স হয়ে গেল প্রায় এগারো বছর জোরে বলেন কত এগারো বছর এগারো বছর বয়সে আমার নবীজি এরকম একটা পাথরে এইভাবে একদম গালের মধ্যে হাত দিয়ে এরকম করে ছোট্ট মানুষ এগারো বছর বয়স কি এমন জ্ঞান বুদ্ধি হয়েছে এরকম করে গালে এর মধ্যে হাত দিয়া আল্লাহর নবী চিন্তা করতেছে
আজকে আমাদের যখন 10 বছর 11 বছর বয়স হয়ে যায় তখন আমাদের মধ্যে চিন্তা থাকে এটা যে কখন বাসা থেকে বাবা মা বের করতে দেবে বের হব হওয়ার পরে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করব কখন বের হতে দেবে বের হওয়ার পরে যাব যায়া ফুটবল খেলব ক্রিকেট খেলব দৌড়াদৌড়ি করব মারামারি করব ঝগড়া করব এরপরে এই কি মোবাইল টিপব লাটু খেলবো এই সেই এগুলো খেলাধুলা করবে এগুলো আমাদের মাথায় চিন্তা জোরে বলেন ঠিক কি না আর আমরা যারা ছোট তাদের কথা বললাম আর আমরা যারা একটুখানি বড় হয়ে গেছি আমাদের চিন্তা হলো আমরা কিভাবে 10 তলা বিল্ডিং আছে 20 তলা বানাবো কিভাবে 10 লাখ টাকা আছে 20 লাখ টাকা বানাবো কিভাবে 50 লাখ টাকা আছে 1 কোটি টাকা বানাবো এগুলো আমাদের চিন্তা কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহর নবী দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এমনি এমনি আল্লাহ তাআলা তারে বানান নাই আল্লাহর নবীর মাত্র 11 বছর বয়স আমার নবীজি এরকম করে কালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী শুধুমাত্র দুনিয়ার কথা নয় আল্লাহর নবী টাকা পয়সার কথা নয় সম্পদের কথা নয় বাড়িঘরের কথা নয় আল্লাহর নবী খেলাধুলার কথা নয় মাত্র 11 বছর বয়সে আমার নবীজি তার উম্মতের জন্য গালের মধ্যে হাত দিয়া উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে আছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে এত বেশি ভালোবাসেন উম্মতদেরকে এত বেশি ভালোবাসেন উম্মতের চিন্তায় ছোট্ট বয়সেও আল্লাহ তাআলা তার মধ্যে উম্মতের চিন্তা ঢুকিয়ে দিয়েছেন ছোট্ট বয়সেও আমার নবীজির মধ্যে দুনিয়াবি চিন্তা ছিলেন না আমার নবীজি শুধুমাত্র দুনিয়ার মানুষদেরকে নিয়ে ছোট থেকেই ভাবতেন আর আমরা আজকে সেই নবীর অনুসরণ করতে পারি না আজকে সেই নবীর অনুসরণ বাদ দিয়া সেই নবীর অনুসরণ বাদ দিয়া আজকে আমরা খেলোয়াড়দের অনুসরণ করি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের অনুসরণ করি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যারা জানেন তারা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله كي পাইতে চাই الله كي পাইতে চাই হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই লিল্লাহি তাকবীর আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে তার মানে আল্লাহর নবীকে অনুসরণ আর ভালোবাসার মাধ্যমেই পাওয়া যাবে জোরে বলেন কাকে আল্লাহকে আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ গফুর রহিম মাফ করে দিই সুবহানাল্লাহ সিরাত ইবনে হিশামের লেখক লিখেছেন আল্লাহর নবী হযরত আবু তালিবের সঙ্গে একটা ব্যবসায়িক সফরে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন যাইতে 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 সিরিয়ার বর্ডার ক্রস করে যখন ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে ওই জায়গায় বাহিরা নামক একজন পাদ্রী দূর থেকে লক্ষ্য করে দেখতেছে একজন লোকের সঙ্গে ছোট একটা বাচ্চা আসতেছে 12 বছর বয়সী কিশোর একটা বালক আসতেছে এই বাচ্চা যখন ঢুকতেছে এই বাচ্চাকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনিও তৎকালীন সময়ের বড় একজন পণ্ডিত ছিলেন জ্ঞানী একজন ব্যক্তি ছিল আল্লাহর নবীকে দেখার পরে ওই লোকের বুঝতে আর দেরি রইল না বাকি রইল না এইটাই হচ্ছে আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরা নামক এই পাদ্রী লক্ষ্য করে দেখলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ একজন অপরিচিত বালক আরেকজন লোকের সঙ্গে সিরিয়ার মধ্যে ঢুকতেছে
কিন্তু সে যখন রাস্তা দিয়ে আসছে রাস্তা দিয়ে আমাদের দিকে আমাদের দেশে আসছে আসার সময় রাস্তার দুই দিকে দুই দিক থেকে বৃক্ষগুলো যেন মনে হয় মুহাম্মাদের পায়ের দিকে সেজদায় লুটিয়ে পড়ে কেউ বুঝতে না পারলো ওই বহেরা নামক পাদ্রী সুন্দর করে তাকিয়ে দেখতে পেল আল্লাহর নবীর দিকে যেন বৃক্ষগুলো সেজদা দেয় এই দৃশ্য দেখার পরে বাহিরা নামক পাদ্রীর সঙ্গে সঙ্গে আবু তালিবের কাছে গিয়ে বলল মোহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি সিরিয়ার মধ্যে নিয়ে আসেন সিরিয়ার মধ্যে নিয়ে আসলে এই জায়গার লোকেরা বুঝতে পারবে এটাই হলো আখির জামানার পয়গম্বর এই জায়গায় রাখা যাবে না এই জায়গা থেকে নিয়ে চলে যান এখান থেকে এই মুহূর্তে আপনি নিয়ে চলে যান নতুবা সে তার প্রাণের আশঙ্কা আছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে ওই জায়গা থেকে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরে আমার নবীজি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন আমার নবীজির বয়স হয়ে গেল ১৭ বছর জোরে বলেন কত ১৭ বছর বয়স আল্লাহর নবীর ১৭ বছর বয়সে আমার নবীজি তৎকালীন সময় ছিল আইয়ামে জাহালিয়াতের যুগ আলেম যারা তারা ভালো বুঝবেন অন্ধকারাচ্ছন্ন একটা যুগ ছিল এমন কোন পাপ ছিল না সেই যুগে হতো সুদ ঘুষ নারীবাজি থেকে শুরু করে জেনা থেকে শুরু করে যত রকম পাপ ছিল জুলুম ছিল ওই সমাজের মধ্যে হইতো তৎকালীন সময়ে আল্লাহর নবীর সামনে এই অপরাধগুলো যখন আমার নবীজির চোখের সামনে চলে আসলো আমার নবীজি সহ্য করতে পারলেন না চিন্তা করলেন যেমন করেই হোক এই সমাজ থেকে অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে পাপকে দূর করা লাগবে গুনাহকে দূর করা লাগবে আলোর একটা সমাজ তৈরি করা লাগবে আজকের যুবকরা যেমন এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে একটা সংগঠনের উদ্যোগে ঠিক না বা ঠিক ঠিক তেমন করে আল্লাহর নবী তৎকালীন সময়ে এইরকম একটা সংগঠন তৈরি করলেন যুবকদেরকে নিয়ে এই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুদুল এই সংগঠন তৈরি করলেন সংগঠনের এজেন্ডা ছিল দুইটা জোরে বলবেন কয়টা দুইটা একটা হলো সৎ কাজ ভালো কাজগুলো সমাজে জারি করে দাও এই যে তাফসীর মাহফিলের আয়োজন করেছে এটা ভালো কাজ না খারাপ কাজ কাজ সমাজের মধ্যে এরকম ভালো কাজগুলো জারি করে দাও সমাজের মধ্যে ভালো কাজগুলো প্রচলন করে দেওয়া আর অসৎ কাজ গান বাজনা এরকম সুদ জমত অন্যায় অবিচার এগুলো বন্ধ করে দেওয়া এই দুইটা এজেন্ডা নিয়ে সংগঠনটা তৈরি হলো তার মানে আমার ভাইয়েরা আজকের সমাজে মানুষরা যদি এরকম ভালো কাজের আয়োজন করে আর খারাপ কাজগুলো থেকে সমাজ থেকে বিদায় করে দেওয়ার আন্দোলন করে এই লোকগুলার এই কাজগুলাই হলো নবুওয়ালা কাজ নবীওয়ালা কাজ ঠিক কিনা আল্লাহর নবী হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলেন করার পরে তৎকালীন সময়ে মক্কার বড় বড় কাফেরদের মধ্যে একজন ছিল আজবিন ওয়াইল আজবিন ওয়াইল এই লোকটা একজন বিদেশি লোক দেখবেন কিছু কিছু লোক আমাদের এলাকায় মাথায় করে জুতা স্যান্ডেল অথবা ওই হাড়ি পাতিল আছে না এগুলো মাথার উপর করে নিয়ে ফেরি করে বিক্রি করে পাবনা থেকে সিরাজগঞ্জ থেকে এসে এসে ফেরি ফেরি করে করে বিক্রি করে ডেকে ডেকে গ্রামের মানুষদের কাছে এসে বিক্রি করে এদিকেও তো তাই করে নাকি আমাদের এলাকাতেও এই কাজটি করে তো এই রকম তৎকালীন সময়ে মক্কায় দূর থেকে কিছু ফেরিওয়ালা সওদাগর আসছে ব্যবসার জন্য বিজনেসের জন্য আসার পরে তার কাছ থেকে মোটা অঙ্কের কিছু জিনিস কিনছে এই আজবিন ওয়াইল নামক কাফের কেউ কেউ বলছেন এখানে দুইটা মত পাওয়া যায় কেউ কেউ বলছেন আবু জেহেল কিনছে তবে বেশিরভাগ প্রসিদ্ধ মত হলো আজবিন ওয়াইল এই নামক ব্যক্তিটা তার কাছে দূরের একজন ব্যক্তির কাছে মুসাফির একজন ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকার কিছু জিনিস ক্রয় করেছে ক্রয় করার পরে টাকা দিতে হবে কিন্তু বলতেছে আজ নাই কাল কাল গেলে কাল নয় পরশু পরশু নয় তারপরে এরকম করে লোকটাকে ঘোরাচ্ছে এরকম লোক ঘোরানো বাকি লেওয়াওয়ালা মানুষ এলাকায় আছে না নাই প্রিয় ভাইয়েরা এরকম খাসলতের মানুষ কিন্তু অনেক নওগাঁতেও আছে ঠিক না তো এরকম করে যখন ঘোরাই ওই লোকটাকে কয়েকজন কাফের এক জায়গায় বসে আছে তারা আল্লাহ নবীকে দেখায় দিয়ে বলতেছে যে এই লোকের কাছ থেকে সহজে টাকা তোমরা তুলতে পারবা না ওই যে দেখতেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যদি তোমরা যাও তার কাছে যদি যায় তুমি একটু বিচারটা দিতে পারো নালিশটা দিতে পারো তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমারে ওই লোকের কাছ থেকে আজবিন ওয়াইলের কাছ থেকে টাকাটা উদ্ধার করে দেবে তারা কিন্তু বলেছে মশকরা করে কি করে
মজা করে বলছে যে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গেলে তো পাবেই না বরং তার অপমান হয়ে ফিরে আসবে সেই তো মাজলুম সে আর কি এমন করে দেবে আল্লাহর নবীর কাছে যখন গেল আমার নবীজি সঙ্গে ওই জায়গায় ওই লোকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমার নবীজি প্রতিবাদ স্বরূপ একটা সংগঠন তৈরি করলো যুবকদের নিয়ে নামটা বললাম কি হেল্পফুল ফজল এটার তৈরি হওয়ার উদ্দেশ্য ছিল মূলত এইটা কেউ কেউ বলছেন এমন কথা আল্লাহর নবীর কাছে যখন পাওনা সম্পদ টাকা পয়সা নেওয়ার জন্য লোকটা গেল যাওয়ার পরে আল্লাহর নবীকে বলল আল্লাহর নবী তখন সাথে সাথে কাফেরের কাছে গেল কেউ বলছেন আজ বিন ওয়াইল কেউ বলছেন আবু জেহেল না আবু জেহেলার কাছে যখন গেল যাওয়ার পরে বলতেছে ও চাচা এই মুহূর্তে তুমি এই লোকটার টাকা দিয়ে দাও সম্পদ পাওনা পরিশোধ করে দাও বলার পরে সঙ্গে সঙ্গে বলতেছে দাঁড়াও আমি আনতেছি এত বড় মাপের একজন নেতা এক মুহূর্ত দেরি করলো না আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যাইয়া সমস্ত পাওনা টাকা এনে ওই লোকটার হাতে দিয়ে দিল সুবহানাল্লাহ কাফের রেস্টুরেন্টে চিন্তিত হয়ে গেল কিরে আমরা তো বললাম মশকরা করে আর দেখি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গেল আর এত বড় মাপের একজন নেতা আসে কোনো কথা না বলে ঘর থেকে টাকা পয়সা বের করে তারে দিয়ে দিল কারণটা কি ধরছে যে আবু জেহেলার যে বলতেছে যে তোমার কাছ থেকে টাকা চাইলো আর তুমি সাথে সাথে টাকা বের করে দিয়ে দিলা কারণটা কি আবু জেহেল্লা বলছে তোমরা হয়তো জানো না আমি যখন ওই জায়গায় আমার কাছে যখন সম্পদ চায় টাকা পয়সা ফেরত চায় ওই লোকটার পাওনা নিতে চায় তখন আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর দুই দিকে তাকালাম তাকানোর পরে দেখতে পেলাম বিশাল দেহের দুইটা প্রাণী বিশাল বড় বড় দুইটা প্রাণী আমি যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথায় একবার না শব্দ উচ্চারণ করতাম তাহলে আমাকে পুরা গিলে হজম করে ফেলতো ওই দুই প্রাণী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আস্তে আস্তে বড় হচ্ছেন লোকটার পাওনা পরিশোধ করে দিলেন তার মানে হেল্পফুল ফজল এইটা তৈরি হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য আর ভালো ভালো কাজ সমাজে প্রচলন করার জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী আস্তে আস্তে বড় হন আমার নবীজির বয়স হয়ে গেল 25 বছর কত বছর 25 বছর বয়স যখন হয়ে গেল 25 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমার প্রিয় কলিজার টুকরা নবী তিনি তৎকালীন সময়ে এত বিশ্বস্ত ছিলেন যার কারণে আমার নবীজিকে কাফেরেরা পর্যন্ত একটা ডিগ্রি দিয়ে দিয়েছিল সবার জানা ডিগ্রিটার নাম ধরে বলেন কি আল আমিন আল্লাহর নবীকে যখন আল আমিন ডিগ্রি দিয়ে দিলেন বিশ্বস্ত ডিগ্রি দিয়ে দিলেন আমার নবীজির এত সুন্দর করে পরিচিতি পুরা মক্কা আরব বিশ্বের মধ্যে ছড়ায়া যাওয়া শুরু করলো আমার নবীজির পুরা আরব বিশ্বের মধ্যে যখন এরকম পরিচিতি ছড়ায়া যাইতে থাকলো হঠাৎ করে ওই জায়গায় একজন সুন্দরী রমণী বিধবা একজন নারী আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও চলে গেল এখানেও দুইটা বর্ণনা আছে কেউ কেউ বলছেন একদিন আম্মাজান খাদিজা বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছেন এমন সময় আল্লাহর নবী ছাগল চড়ানোর জন্য দুম্বা চড়ানোর জন্য মরুভূমির মধ্যে গিয়েছেন মরুভূমির মধ্যে ছাগল দুম্বা চড়াই এমন সময় যেই মরুভূমির মধ্যে কেটলির মধ্যে পানি রেখে দিলে পানিও টকবুকে ফুটে যায় যেই পানির মধ্যে চাল রেখে দিলে মনে হয় ভাত হয়ে যাবে এত উত্তপ্ত বালির মধ্যে কোন যুবক জানি ওই জায়গায় মরুভূমির মধ্যে ছাগল দুম্বা চড়াই আর আসমানের দিকে তাকায়া দেখা যায় চারিদিকে সব জায়গার মধ্যে সেই দিকেই তাকাই সব জায়গার মধ্যে রোদ থাকলেও ওই যুবক কি এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন যুবক সব জায়গায় মরুভূমির মধ্যে উত্তপ্ত রোদ থাকলো ওই যুবক যে জায়গায় দাঁড়ায় যুবকের মাথা বরাবর এক টুকরা মেঘের ছায়াকে যেন দিয়ে রেখেছে যুবক ডানে গেলে ছায়া ডানে যায় বামে গেলে ছায়া বামে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এইটা দেখে আম্মাজান খাদিজা মুগ্ধ হয়ে গেলেন কেউ কেউ বলছেন না এই ঘটনা সঠিক নয় আরেকটা ঘটনা আছে সেইটা হচ্ছে আল্লাহর নবীর জীবনী খুললেই পেয়ে যাবেন
ও ধামইর হাটের মুসলমানেরা ও নওগার কলিজার টুকরা যুবক আর মুরব্বি বাজানেরা আল্লাহর নবী সম্পর্কে নতুন একটা তত্ত্ব জেনে নেন আল্লাহর নবী সম্পর্কে কেউ কেউ বলছেন ঘটনাটা এই কারণে আম্মাজান খাদিজা আকৃষ্ট তা নয় আর একটা চারিদিকে যখন আল্লাহর নবীর শততার কথা ফুটে উঠল ফুটে ওঠার পরে আমার নবীজি কি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক কাজে আল্লাহর নবীকে সহকারী হিসাবে আল্লাহর নবীর কাছে টাকা পয়সা সম্পদ দিয়া আমার নবীজির কাছে ব্যবসার জন্য কিছু টাকা পয়সা দিয়া তৎকালীন সময় সিরিয়ায় সফরে পাঠায়া দিলেন সফরে পাঠায়া দেওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইশারাকে পাঠায়া দিলেন এই গোলাম মাইশারাকে আল্লাহর নবীর সঙ্গে যখন পাঠায়া দিলেন পাঠায়া দেওয়ার পরে এই গোলাম মাইশারা আল্লাহর নবীর সমস্ত ব্যবসার কার্যক্রমগুলো দেখলেন দেখার পরে গোলাম মাইশারা বুঝতে পারল আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এরকম ভালো মানুষ আর একটাও খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ এত সৎ মানুষ এই সততার কথা যখন আম্মাজান খাদিজার কাছে এসে বর্ণনা করলেন তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর জোরে বলেন কত এক একজনের এক এক মত তবে অথেন্টিক হচ্ছে 40 বছর এইটা সবচাইতে বেশি প্রসিদ্ধ আছে প্রিয় ভাইরা যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর তিনি কয়েকবার পর পর বিবাহ হয়েছে হয়ে যাওয়ার পরে তার বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামী ইন্তেকাল করেছে মারা গেছে যাওয়ার পরে একবার দুইবারের পরে তিনবার পর তিনি চিন্তা ভাবনা করে নিলেন যে আমার যেহেতু একবার দুইবার স্বামী মারা গেছে আমার দুইটা সংসার ভেঙে গেছে আমি আর বিবাহ করব না কোনোদিন আর বিবাহ বসব না এরকম চিন্তা ভাবনা মাথায় নিয়েছিলেন ঠিকই কিন্তু যখন গোলাম মাইশারার কাছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই বেশি সুনাম সুখ্যাতি শুনলেন আল্লাহর নবীর সততা সম্পর্কে শুনলেন আল্লাহর নবীর সততার কথা শুনে আল্লাহর নবীর সুনাম সুখ্যাতি শুনে যদিও এই আম্মাজান খাদিজা বিবাহ করবেন না নিয়ত করেছিলেন কিন্তু আল্লাহর নবীর উপর এতটাই মুগ্ধ হয়ে গেলেন তিনি নিজেই আল্লাহর নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠায় দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে যখন বিবাহের প্রস্তাব আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজার কাছে হযরতে আবু তালিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠায় দিলেন দেওয়ার পরে তারা দেখতে পেলেন তৎকালীন সময়ের সবচাইতে ধনী সম্ভ্রান্ত নারীদের মধ্যে একজন হলো আম্মাজান খাদিজা আল্লাহর নবী কিন্তু তখন গরিব মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ নাই আমার নবীজি অর্থ সম্পদে একটু দুর্বল থাকার কারণে চাচা আবু তালিব হযরতে আমির হামজাও চিন্তা করলো আমার ভাতিজার অনেক তো গুণ আছে কিন্তু টাকা পয়সা নাই কিন্তু এইদিকে খাদিজার টাকা পয়সা আছে যদিও একটু বয়স্ক মহিলা কিন্তু তার টাকা পয়সা আছে সম্পদ আছে আমার ভাতিজাকে যদি তার সঙ্গে বিবাহ দেওয়া হয় তাহলে এই দিক থেকে তিনিও একজন সহযোগী সহপাঠী পাবেন খাদিজাও একজন সহপাঠী পাবে দুইজনে মিলিয়া সুন্দর একটা সংসার তৈরি হয়ে যাবে এই চিন্তা করে আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা এবং আবু তালিব এই আবু তালিব আর হযরত আমির হামজা দুজনই রাজি হয়ে গেল যাওয়ার পরে আম্মাজান খাদিজার 40 বছর বয়সী মা খাদিজার সঙ্গে 25 বছর বয়সী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয়ে গেল সুবহানাল্লাহ বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে লক্ষ্য করেন আমাদের সমাজে যদি কোনো মহিলা থাকে এমন তার বাবাও নাই মাও নাই কিন্তু অনেক টাকা পয়সা সম্পদ আছে দেখতে শুনতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর তাহলে দেখবেন এলাকার কিছু মানুষ আছে যে ওই মহিলাকে টার্গেট করে বিয়ে করার জন্য আছে না নাই যদি কোনো মহিলা বিধবা হয় অথবা কোনো মহিলা স্বামী যদি মারা যায় বা তালাকপ্রাপ্ত হয় তার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে সমাজের গণ্যমান্য কিছু ব্যক্তি টাকা পয়সাওয়ালা উঁচু লেভেলের কিছু ব্যক্তিও বিবাহের জন্য প্রস্তাব পাঠায় কারণ ওই মহিলার টাকা পয়সা সম্পদ আছে আর সম্পদের লোভ মানুষদের আছে না নাই তৎকালীন সময় মক্কার বড় বড় মাপের নেতারা লিডাররা কাফেররা তারা আম্মাজান খাদিজার স্বামী মারা যাওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের জন্য কয়েকজন প্রস্তাব পাঠালো আম্মাজান খাদিজাকে বিবাহের জন্য যখন
প্রস্তাব পাঠালো প্রস্তাব পাঠানোর পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়েকবার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন বলেছিলেন আমি আর বিবাহ করব না কিন্তু আল্লাহর নবীকে যখন আম্মা জান খাদিজা বিবাহ করলেন করার পরে ওই কাফেররা যারা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাকে আগে বিবাহের প্রস্তাব দিয়েছিল তারা যখন এরকম করে জানতে পারল খাদিজা তো বিবাহ করবে না বলেছিল তাহলে এখন কেন বিবাহ করলো কেন বিবাহ করলো এই বলে তারা সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মানুষদের সামনে সমাজের মধ্যে প্রচার করা শুরু করে দিল ও দুনিয়ার মানুষরা এলাকার মানুষরা শোনো এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ গরীব মানুষ তাকে বিবাহ করে সম্পদশালী ধনী এই খাদিজা ঠকে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ প্রচার করতেছে যে খাদিজা এত বড় লোক ধন সম্পদওয়ালা মানুষ আর এইরকম গরীব মোহাম্মদরে বিয়ে করছে তার মানে তারে বিয়ে করে খাদিজা ঠকে গেছে এক কান দুই কান তিন কান চার কান করতে করতে আম্মা জান খাদিজার কানের মধ্যে যখন কথাটা চলে আসলো আসার পরে মা খাদিজা খুব কষ্ট পেলেন চিন্তা করলেন এই কথা কেন প্রচার করে যেই কাফেররা যেই কয়জন লিডার বিয়ের প্রস্তাব দিয়েছিল তিনি ফিরিয়ে দিয়েছিলেন ওই কয়জনকে তিনি দাওয়াত করলেন করার পরে বলছেন দুনিয়ার কাফেররা শোনো তোমরা যে বলছো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করে আমি খাদিজা ঠকে গেছি তোমাদেরকে আমি তিন তিনটা প্রশ্ন করব জোরে বলেন কয়টা তিন তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তরে যদি আমি ঠকে যাই তাহলে আমি মেনে নেব আমি ঠকে গেছি আর যদি আমি জিতে যাই তোমরা ঠকে যাও তাহলে আমার আর রাসূলের বিয়ে নিয়ে পরবর্তীতে তোমরা কোনো কথা বলতে পারবে প্রিয় মুসলমান ভাইয়েরা আম্মা জান খাদিজা এক নাম্বার প্রশ্ন যেটা করলেন সেটা হলো ও কাফেররা তোমরা শোনো তোমরা তো বলতেছো আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিবাহ করে ঠকে গেছি তোমরা বলো তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো মানুষ নাকি খারাপ মানুষ বলেন তো কাফেররা আল্লাহর নবীকে যে ডিগ্রি দিয়েছিলেন নাম কি আল আমিন তারা বলতেছে খাদিজা এই এক জায়গায় তুমি জিতেছো কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে এই সব মানুষদের মধ্যে থেকে আমাদের দেখা সব মানুষের মধ্যে থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ সে তো সবচাইতে ভালো মানুষ সে তো আল আমিন বিশ্বস্ত তার মানে তাকে বিয়ে করে এই এক দিক দিয়ে তুমি জিতেছো আর বাকি সব জায়গা দিয়ে তুমি ঠকে গেছো নাম্বার কত গেল দুই নম্বরে হযরত খাদিজা বলছে ও কাফেররা তোমরা বলো তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি ঠকে গেছি এটা তোমরা বলতেছো তোমরা একটু বলো তো আমি যে ঠকে গেছি এটা তোমরা বলো তোমরা তাহলে বলবা এই মোহাম্মদ বিন আব্দুল্লাহর বংশ কেমন কাফেররা মাথা নিচু করছে নিচু করে বলে শোনো খাদিজা যদিও মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তুমি বিয়ে করে ঠকে গেছো কিন্তু এই জায়গাতে তুমি একটু উসুলে বলে আসো কারণ মক্কার মধ্যে যতগুলো সম্ভ্রান্ত বংশ আছে এই সম্ভ্রান্ত বড় বড় বংশগুলোর মধ্যে একটা বংশের নাম হলো কুরাইশ বংশ তার মানে মক্কার সবচাইতে নামি দামি সুনাম সুখ্যাতিওয়ালা বংশ হলো কুরাইশ বংশ আর এই কুরাইশ বংশের ছেলে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে বংশীয় দিক থেকেও তুমি জিতে গেছো আর বাকি দিক থেকে ঠকে গেছো জোরে বলেন মারহাবা প্রশ্ন গেল কয়টা আরো জোরে জোর হলো না দুইটা তিন নাম্বার প্রশ্নে কাফেরদের সামনে আম্মা জান খাদিজা বলতেছে ও কাফেররা এইবার তিন নম্বরে বলো তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে যে আমি ঠকে গেছি তোমরা বলতেছো তুমি বল তোমরা বলো তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ গরিব মানুষ নাকি ধনী মানুষ খাদিজার সামনে কাফের এইটা 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 এই জন্যই বলছিলাম খাদিজা তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করে তুমি এত সম্পদশালী এত টাকা পয়সাওয়ালা মালিক এত বড় লোক একজন সম্মান সুখ্যাতিওয়ালা নারী হয়ে তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করছো করে তুমি ঠকে গেছো নাউজুবিল্লাহ বলবেন না আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে ও কাফেররা তোমরা শোনো
তোমরা তো বলতেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহ গরীব মানুষ তাই বিয়ে করে আমি ঠকে গেছি কিন্তু জেনে নাও আমি খাদিজার একটা দুইটা নয় 40টা শিল্প কলকারখানা আছে একটা দুইটা নয় 40,000 কর্মচারী আমার ওই কলকারখানায় কাজ করে আমি খাদিজার 40টা কলকারখানা 40,000 কর্মচারী সহ আমার জীবন অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পদগুলো আছে আমার এই সমস্ত সম্পদগুলো আমি আজকে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইসলামের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ এখন বলো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ গরীব থাকলো নাকি ধনী মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে আমাদের সমাজের কিছু বিয়াদব কুলঙ্গার কিছু মানুষ আছে যাদেরকে এজন্যই গালি দিয়ে বললাম কারণ তারা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়া এবং আখেরাত দুজাহানের সর্বশ্রেষ্ঠ মহামানবকে পর্যন্ত গালি দেয় উল্টাপাল্টা কথা বলে জোরে বলেন ঠিক কিনা আজকে বড়ই কষ্ট লাগে কিছু ব্লগার আছে ব্লগের মধ্যে লেখালেখি করতে গিয়া তারা লিখে ফেলে যে আল্লাহর নবীর নাকি চরিত্র খারাপ ছিল যার কারণে তিনি এতগুলো বিয়ে করেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমার ব্লগ কি জিনিস দেখেন ফেসবুক যুবক যারা তারা বোঝেন তথ্য প্রযুক্তিতে যারা পাকা তারা ভালো বোঝেন ফেসবুকের মধ্যে যেমন করে আইডি খোলা যায় নিজের মতো করে ইচ্ছা মতো লেখালেখি করা যায় ঠিক তেমন করে ব্লগ হলো একটা ওয়েবসাইট এখানেও ব্লগার যারা লেখালেখি করে তাদেরকে ব্লগার বলা হয় নিজের মত পোষণ করে ইচ্ছা মতো একজন ব্লগার ব্লগের মধ্যে লিখেছে মুসলমানদের নবীর চরিত্র খারাপ যার কারণে মুসলমানদের নবী এতগুলো বিয়ে করেছে আবার আরেকজন লিখেছে মুসলমানদের নবী আমাদের নবী গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে ওঠে তারা বলছে মুসলমানদের নবী কুকুর পালতে কেন নিষেধ করলেন বাড়িতে কুকুর পাললে কুকুরকে নাপাক কেন বললেন কারণ হলো মুসলমানদের নবী ঘুম থেকে উঠে রাতের বেলা এক নারীর আমরা জানি তাহাজ্জুদের নামাজ আদায় করতে যায় এই বদমাইশ কুলাঙ্গার ব্লগারেরা বলে মুসলমানদের নবী সে তাহাজ্জুদের নামাজের জন্য নয় এক নারীর থেকে ঘর থেকে আরেক নারীর ঘরের মধ্যে যায় জন্য গভীর রাতে ঘুম থেকে উঠে যায় চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ কত বড় বিয়াদ হলে এমন কথা বলতে পারে ব্লগের মধ্যে লিখছে মুসলমানদের নবী যখন এক ঘর থেকে আরেক নারীর ঘরের মধ্যে যাবে তখন কুকুর গেউ গেউ করে ডিস্টার্ব দেয় যার কারণে এই কুকুর পালতে নিষেধ করেছেন নাপাক বলেছেন মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর নবী কেন এতগুলো বিবাহ করেছেন আল্লাহর নবী কি নিজের শারীরিক তৃপ্তি মানসিক তৃপ্তির জন্য বিয়ে করেছে নাকি ইসলামের জন্য বিয়ে করেছে জোরে বলেন প্রিয় ভাইয়েরা কত বড় মারাত্মক কথা দেখেন আল্লাহর নবী এরকম একটা মজমায় বসে আছেন কতগুলো সাহাবীদের সামনে আল্লাহর নবী কথা বলতেছে এমন সময় কিছু সংখ্যক সাহাবীরা আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর কথার চাইতে একটু উঁচু হয়ে যায় কথার স্বর এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের এটা পছন্দ হলো না আমার নবীজির কথার চাইতে কথার আওয়াজের চাইতে সাহাবীদের আওয়াজ একটু উঁচু হয়ে যায় এটা আল্লাহর পছন্দ না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله رب العالمين خانم কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হুজরাতের 2 নাম্বার আয়াতের মধ্যে বলছেন আমি নোট করে নিয়ে এসেছি সূরা হুজরাতের জোরে বলেন আয়াত নাম্বার কত 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষরা শোনো আমার নবীজির কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বেশি উঁচু হয়ে যায়
তাহলে তোমাদের জীবনের অর্জিত সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ নিষ্ফল করে দিব জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমার নবীজির কথার আওয়াজের চাইতে আমাদের কথার আওয়াজ যদি বেশি জোরে সাহাবীদের আওয়াজ যদি বেশি জোরে হয়ে যায় তাহলে সাহাবীদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন আর সেই নবীকে নিয়া যেই নবীর কথার আওয়াজের চাইতে উঁচু করে কথা পর্যন্ত বলা যাবে না সেই নবীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বক্তব্য যারা দেয় তাদের জিহ্বা টেনে ছিড়ে ফেলার দরকার জোরে বলেন আছে না না ও মুসলমানেরা তাহলে আমাদের নবীজি কি কারণে এতগুলো বিবাহ করলেন আল্লাহর নবীর পুরা সিরাত গ্রন্থগুলো ঘেটে ঘেটে বের করেছি প্রিয় ভাইরা এখানে পুরা নবীজির জীবনী খুঁজে খুঁজে বের করলে পাবেন শিক্ষিত যারা পড়াশোনা যারা করতে পারেন আমি সাজেস্ট করব ও মুসলমানেরা এই যে আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়েছেন এই কোরআনটা জীবনে মৃত্যুর আগে একবার হলো দেখে দেখে পুরাটা খতম দেবেন অর্থ সহ ইনশা আল্লাহ এরপরে আমরা যে মুসলমান আল্লাহ আমাদেরকে কেন বানালেন গরুকে আল্লাহ তাআলা বানালেন গরুকে বানাইলেন ছাগলকে বানাইলেন শুধুমাত্র মানুষের আহারের জন্য মানুষের রিজিকের জন্য এছাড়া কোনো উদ্দেশ্য নাই ঠিক তেমন করে গরু ছাগল দুনিয়াতে আসলো আসার পরে গরু ছাগল মারা গেল মাটির সঙ্গে মিশে গেল কিন্তু আমরা মানুষ মারা গেলে কি মাটির সঙ্গে মিশে যাব নাকি বলেন আমরা মানুষরা যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাদের হিসাব পরকাল আছে না নাই জান্নাত জাহান্নাম আছে না নাই তাহলে গরু ছাগলকে দুনিয়ায় পাঠালো পাঠানোর পরে গরু ছাগল দুনিয়া থেকে মারা গেল মাটির সঙ্গে মিশে গেল আজকে আমরা মানুষরাও দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলা এই কিতাব ওহির মাধ্যমে যেই কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন এই কিতাবটা আমাদেরকে পড়ার জন্য বোঝার জন্য এবং আমল করার জন্য দুনিয়াতে দিলেন কিন্তু আমরা গরু ছাগলের মতো দুনিয়াতে আসলাম আর মরে গেলাম চলে গেলাম এই কিতাবের মধ্যে আল্লাহ কি মেসেজগুলো আমাদেরকে দিলেন এই মেসেজগুলো একটা বারের জন্য পড়ে দেখলাম না তাহলে আমাদের মৃত্যুটাও কিন্তু গরু ছাগলের মতোই হলো জোরে বলেন ঠিক কি না এজন্য একবার জীবনে হলো কোরআনটা পড়তে শিখেন একবার হলো এই কোরআনের মধ্যে আল্লাহ কি ওই মেসেজগুলো দিচ্ছেন এগুলো একবার অর্থ সহ পুরোটা পড়েন এবং সর্বশ্রেষ্ঠ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেরা মানুষ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ কিনেন একবারের জন্য হলো পুরোটা পড়েন তাহলেই আপনি সফল মানুষ কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে আমরা দুনিয়ার মানুষরা কাজকে নিয়ে ব্যস্ত ইবাদতে মজা পাই না ইবাদত ঠিক মতো করি না শুধু দুনিয়ায় আমার বিশাল নেতা বিশাল টাকাওয়ালা বিশাল পাওয়ারফুল মানুষ আমি শুধু এইগুলা চিন্তা করতে করতে দুনিয়াতে আসলাম আর গেলাম দুনিয়াতে কেন আল্লাহ পাঠালেন কি জন্য পাঠালেন এগুলো চিন্তা করি না শুধু অহংকার বড়াই এগুলো নিয়ে বেঁচে আছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমি বলি মানুষ তোমাকে আল্লাহ কি জন্য পাঠালেন তোমার উদ্দেশ্যটা কি কিসের জন্য অহংকার কিসের জন্য মানুষের মধ্যে আমরা বড়ত্ব দেখাই কি জন্য মানুষকে জুলুম করি মানুষের উপর জুলুম করি আমরা কি একটু বুঝি না ও প্রিয় মুসলমান ভাইরা আমি বলি আমি যখন মারা যাব আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সাথে সাথে আপনার নামটা আর ধরে ডাকা হবে না তখন আপনাকেও বলবে লাশ লাশ বলে ডাক দিবে কিসের অহংকার মানুষ ও যুবক তোমার কিসের অহংকার তুমি যখন মারা যাবা মারা যাওয়ার পরে তুমি তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে তোমাকে কবরে রেখে তোমার উপর বাঁশ দিয়ে দেওয়া হবে তোমার কিসের অহংকার কবরে রাখার পরে তোমার লাশ পচার তোমার বাঁশ কবরের উপর যে বাঁশ দেওয়া হবে এই বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে তুমি কিসের অহংকার দেখাও যুবক আজকে দুনিয়াতে অহংকার তাকব্বরে নিয়ে আমরা বেঁচে আছি আজকে দুনিয়াতে নিজেকে বিশাল কিছু মনে করছি কিন্তু আজকে দুনিয়াতে কোরআন পড়ার সময় পাচ্ছি না নবীজির জীবনী পড়ে অনুসরণ করার সময় পাচ্ছে না যখন মারা যাব ইবাদত ছাড়া যদি কবরে চলে যাই যাওয়ার পরে ওই কবরের মাটি যখন দুই দিক থেকে জোরে চাপ দেবে ডান দিকের হাড্ডি
হাড়গুলো বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে ঢুকে যাবে। যুবক তখন তুমি কি সহ্য করতে পারবা? মুরব্বি আপনি কি সহ্য করতে পারবেন? কবরের আজাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারোই নাই, তখন এই কবরের আজাব সহ্য করতে পারবো না। আর সেই দুনিয়াতে থেকে কবরের চিন্তা না করে, কবরের মাল সামানা তৈরি না করে কেমন করে দুনিয়া থেকে চলে যাব? যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি, মুরব্বি পায়ে হাত দিয়ে বলি, দুনিয়ার অনেক সময় নষ্ট করে ফেলেছেন। আর নয় আজকেই তাওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যুবক, ও মুরব্বি আপনি গুনাহ করেছেন, আপনি মনে করছেন আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, কিন্তু আপনি জেনে রাখেন আপনি কত টাকার সুদ খাইছেন, আপনি কত টাকার ঘুষ খাইছেন, আপনি কত অপরাধ করেছেন, আপনি কত জেনা ব্যভিচার করেছেন, কত অন্যায় করেছেন, কত গুনাহ আপনি করেছেন, আপনি জেনে নেন এইটা, আপনি যত গুনাহ করেন না কেন, আমার আল্লাহ গফুর রহিম, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ গফুর রহিম, আপনার গুনাহ চাইতে আমার আল্লাহর ক্ষমা আর অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? আজকে রাতের বেলা গভীর রাত্রে একবার তাহাজ্জুদের যাই নামাজ বিছাইয়া যাই নামাজের মশল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করেছি, আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আপনি যদি খালিস নেক নিয়ত নিয়া আল্লাহর কাছে খালিস দিলে একবার ক্ষমা চান। আমি বলছি ও যুবক মুরব্বি, আপনি একবার আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের পানি ছেড়ে দেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেনই করবেনই। আর আপনাকে মৃত্যুর পরে এই তাওবার কারণে, ওই গুনাহ বারবার না করে তাওবা করে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দেবেনই 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 দিতে পারেন কি? জোরে বলেন পারেন কি পারেন না? এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেন এতগুলো বিবাহ করলেন সিরাত গ্রন্থ পড়লেই বুঝতে পারবেন। কেউ কেউ বলছেন আল্লাহ নবীর বউয়ের সংখ্যা ছিল 9টা। জোরে বলেন কয়টা? 9টা। আবার বেশি সংখ্যক বর্ণনাকারী বলছেন না আল্লাহ নবীর বউয়ের সংখ্যা বিবির সংখ্যা ছিল 11টা, আর আল্লাহ নবীর দাসী ছিল 2 জন, মোট তাহলে কয়জন? জোরে বলেন 13 জন। আল্লাহর নবী কেন বিবাহ করলেন এত গোলাপ? আল্লাহ নবী কি নিজের নিজের জন্য নিজের স্বার্থের জন্য নাকি ইসলামের জন্য বিবাহ করলেন? 11টা বিবাহের পিছনে কোন কোন মহৎ কারণ উদ্দেশ্য ছিল এগুলো আজকে খুঁজে খুঁজে বের করে তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান গভীর মনোযোগ দিবেন, প্রিয় মুসলমান ভাইয়েরা, পুরো আল্লাহর নবীর জীবনী খাটলেই পাবেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছিলেন, 4টা 2টা দাসী ছিল আমার নবীজির। আল্লাহর নবীর 11টা বিবাহের পিছনে 4-4টা প্রধান কারণ ছিল, কারণ জোরে বলবেন কয়টা? আরো জোরে। যদি আজকে আমাদের সমাজে খুব মনোযোগ, অনেক সময় কিছু মানুষ আছে এরকম প্রশ্ন করে, মুসলমানদের নবীর চরিত্র খারাপ না, তবে এতগুলো বিবাহ করলো কেন? কেউ কেউ আপনা কেউ বলতে পারে যে আমাদের তোমাদের নবী এতগুলো বিবাহ করেছে অথচ তোমরা 4টা পর্যন্ত করতে পারবা, বেশি পারবা না, তাহলে নবী কেন করলো, কি কারণে করলো প্রশ্ন করতে পারে, কে পারে না? মুসলমান হিসাবে জবাব দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই? আমি আপনি কিন্তু জানি না যার কারণে বলতে পারি না, কিন্তু আজকে আপনাদেরকে ঠোঁটস্থ করায় দিব, মুখস্থ করায় দিব, আমার নবীজি কোন কোন কারণে, কোন 4টি কারণে আমার নবীজি 11টা বিবাহ করেছিল মুখস্থ করবেন, এবং নাস্তিক মুরতাদ বেয়াদবদের দাঁত ভাগা জবাব আমরা দিয়ে দেব ঠিক কিনা? আল্লাহর নবী প্রথম নাম্বার যেই কারণে এতগুলো বিবাহ করলেন তা হলো গোপন কিছু মাসালা শিক্ষা দেওয়ার জন্য। কিরকম মনে করেন, আমার পাশে একজন আলেম বসে আছেন, প্রত্যেকটা মা বোনদের প্রত্যেক মাসে গোপন একটা শারীরিক সমস্যা, একটা রোগ হয় কি হয় না, এরকম মা বোনদের গোপন কিছু সমস্যা আছে, যে গোপন সমস্যাগুলা শুধুমাত্র একজন স্ত্রী তার স্বামীর কাছে বলতে পারে, কিন্তু আপনার স্ত্রী অথবা আরেকজনের স্ত্রী একজন হুজুরের কাছে অথবা আমার কাছে এসে কি ওই গোপন বিষয়গুলো সরাসরি জানতে পারবে? পারবে না, কারণ লজ্জা বলে একটা জিনিস এর মাঝখানে কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এরকম লাজুক ছিলেন, আল্লাহর নবীর একজন সাহাবীর স্ত্রী হঠাৎ এসে এরকম গোপন একটা মাসালা জিজ্ঞেস করলেন,
আমার নবীজির চেহারার দিকে তাকায়া দেখা গেল আল্লাহর নবীর চেহারা মোবারক লজ্জার কারণে রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এতটায় লাজুক ছিলেন তাহলে লজ্জা ছিল তার দরকার জোরে বলেন আছে না নাই কিন্তু আমাদের সমাজে দেখবেন ছোট ছোট বাচ্চা আমাদের বাড়িতেই আছে অনেকের বাসায় ছোট বাচ্চা আছে না দেখবেন এই ছোট বাচ্চা পেশাব করার জন্য বাথরুম করার জন্য যখন প্যান্টটা খুলে দিবেন মনে করেন বাসায় কোনো আত্মীয় আসছে মেহমানের সামনে বাচ্চার পেশাব লাগছে এখন ওই বাচ্চা আপনি প্যান্ট টান দিয়ে বাচ্চার প্যান্ট অথবা পায়জামা খুলে দেওয়ার চেষ্টা করছেন ছোট বাচ্চা সে বোঝে না কিছু কিন্তু সে এই জায়গায় জোরে করে ধরছে মানে অন্য লোকের সামনে সে আর প্যান্ট খুলতে দেবে না এরকম আছে না আছে না প্যান্ট খুলতে দেবেন দাদা লজ্জা কাজ করে তখন আমরা মুরব্বীরা আমরা বড়রা আবার বেহায়ার মতো বলি কি আরে তুমি তো বাচ্চা মানুষ তোমার আবার প্যান্ট খুললে লজ্জায় খোলো ধমক দিয়ে জোর করে খোলা দেই কথা বলেন ঠিক কি না কিন্তু বাচ্চাদেরকে এই রকম করে লজ্জা ভাঙানো যাবে না বরং ছোট থেকেই বাচ্চাদেরকে লজ্জাশীল হিসেবে গড়ে তুলতে হবে তাকে ছোট থেকেই শিক্ষা দেন মানুষদের সামনে প্যান্ট খোলা ঠিক নয় তুমি গোপনে পর্দার মধ্যে যায় বাথরুমের মধ্যে যায় তারপর প্যান্ট খুলবা তা না করে আমরা বাচ্চাদের ছোটবেলায় বলি তোর আর কি সমস্যা তোর তো কিছুই সমস্যা নেই খোল মানুষের সামনে জোর করে প্যান্ট খুলে দেই এই কাজ করা যাবে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এরকম করে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর চেহারা লাল টকটকে হয়ে যায় প্রিয় ভাইয়েরা তার মানে মহিলাদের এই রকম গোপন সমস্যাগুলো শুধুমাত্র তার স্বামীর কাছে বলতে পারে আর একজন মহিলা আরেকজন মহিলার কাছে বলতে পারে কিন্তু আরেকজন অন্য পরপুরুষের সামনে গোপন বিষয়গুলো বলতে পারে তাহলে আপনার স্ত্রী এসে আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতে পারবে আমার স্ত্রীর কাছে আপনার স্ত্রী এসে আমার স্ত্রীর কাছে মাসালা শিক্ষা করতে পারবে কিন্তু আমার কাছে সরাসরি বললে এখানে লজ্জা কাজ করবে আমার ভাইরা তার মানে এখানে আমি বোঝাইতে চাচ্ছি কি আল্লাহর নবী এতগুলো বিবাহ করার পিছনে এইটা অন্যতম একটা কারণ আল্লাহর নবীর সাহাবীদের স্ত্রী একজন দুইজন নয় অসংখ্য অগণিত সাহাবী ছিল তাদের প্রত্যেকের একটা দুইটা তিনটা চারটা করে বউ ছিল তাহলে একজন সাহাবীর যদি দুইটা তিনটা বউ থাকে আবার আর ও মুসলিম রমণীরা তারা তো সরাসরি আল্লাহর নবীর কাছে এই রকম গোপন মাসালাগুলো শিক্ষা নিতে পারবে না যার কারণে আল্লাহর নবীর এতগুলো বউ ছিল এখন আল্লাহর নবীর যদি 10টা 11টা বউ থাকে আল্লাহর নবী নিজের বউকে তো গোপন প্রকাশ্য সব মাসালাগুলো শিখাইতে পারেন ঠিক না ভাই ঠিক আল্লাহর নবী এতগুলো বিয়ে করার পিছনে এইটা একটা কারণ আমার নবীজি সব গোপন মাসালাগুলো আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আমিনের মাধ্যমে শিখার পরে তার সব স্ত্রীদেরকে শিক্ষা দিতেন আর আল্লাহর নবীর স্ত্রীরা ওই সাহাবীদের স্ত্রীদেরকে অন্যান্য ন মুসলিম মহিলা সাহাবীদেরকে আল্লাহর নবীর গোপন মাসালাগুলো শিক্ষা দিতেন এই জন্যই আল্লাহর নবী এতগুলো বউ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নাম্বার গেল কত দুই নাম্বার আল্লাহর নবী কেন এতগুলো বিবাহ করলেন দ্বিতীয় নাম্বার কারণ হলো সিরাত ইবনে হিশাম খুলেন আল্লাহর নবীর জীবনী খুলেন নবীদের কাহিনী খুলেন আল্লাহর নবীর পুরো জীবনী পড়লেই পাবেন আল্লাহর নবী নিজের জন্য নিজের শারীরিক তৃপ্তির জন্য এতগুলো বিয়ে করেন নাই রে মুসলমান ভাই আমার কলিজার টুকরা নবী দ্বিতীয় নাম্বারে এতগুলো বিবাহ করেছেন সামাজিক কারণে সুবহানাল্লাহ বলবেন না কেমন কারণ দেখেন মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব কি বলেন এমপি সাহেব ওনার কাছে এই রাস্তা আপনাদের ধামুরহাট না ধামুরহাট থেকে জয়পুরহাট এবং ধামুরহাট থেকে নওগাঁ দুইটা রাস্তা তৈরি করার জন্য সরকার থেকে বাজেট আসছে এখন এমপি তো আর নিজে রাস্তার কাজগুলো নিজে থেকে করতে পারবে পারবে না দেখবেন প্রত্যেকটা নেতার কিন্তু ডান হাত আছে বাম হাত আছে আছে না নাই এমপি সাহেব তখন করবে কি ডান হাতকে দিবে ধামুরহাট থেকে জয়পুরহাট তৈরি রাস্তা তৈরির কাজ এরপর দেবে ধামুরহাট থেকে নওগাঁ তৈরির বাম হাতকে মানে দুইটা হাত দুইটা কাছের লোক থাকে একটা ডান হাত আর একটা বাম হাত এই দুইজনকে দুইটা রাস্তার কাজ দিয়ে দেবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা তার মানে বোঝাইতে যাচ্ছি প্রত্যেকটা নেতার ডান হাত থাকে বাম হাত থাকে মানে
মানে দুইজন লোক থাকে কাছের আর এই দুইজন লোক কিন্তু সাধারণ কোন লোক নয় দেখবেন নেতার কাছের লোক বিশ্বস্ত যারা হয় তাদেরকেই ডান হাত বাম হাত বানায় ঠিক না কাছের লোক বলতে নেতার সবচেয়ে কাছের নিয়ারেস্ট যেই দুইজন সেই দুইজন দেখবেন হয় নেতার শালা অথবা ছোট ভাই অথবা চাচা অথবা বড় ভাই অথবা ভাগ্না অথবা ভাতিজা ঠিক না ভাই ঠিক তাহলে নেতা এই কাজ কেন করে নিজের লোকেদেরকে ডান হাত বাম হাত কেন বানায় কারণ অন্য দূরের লোককে বেশি বিশ্বাস করা যায় রাস্তার জন্য দিল সাপোজ 2 কোটি টাকা দেখা যাচ্ছে 1 কোটি 80 হাজার খেয়ে ফেলছে আর 20 মনে করেন বাকি 20 লাখ টাকা দিয়ে রাস্তা বানাচ্ছে আর নিজের লোক হলে টাকা পয়সা দিলে বিশ্বস্ততার সাথে কাজ করবে এইটা ভাবে নিজের লোকদের কাছের লোক বানায় কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো বর্তমান সময়ের সাধারণ নেতাদের জন্য যদি ডান হাত থাকে বাম হাত থাকে কাছের মানুষ থাকে তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব সবচাইতে বড় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বাম হাত কাছের মানুষ দুইজনের দরকার আছে না নাই আল্লাহর নবীর ডান হাত কে ছিল বাম হাত কে ছিল সবচাইতে কাছের মানুষ কারা ছিল আল্লাহর নবীর সবচাইতে কাছের মানুষ ছিল দুইজন জোরে বলেন কয়জন একজন হচ্ছে হযরত আবু বকর আর একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর আল্লাহর নবীর ডান হাত হযরত ওমর তিনিও আল্লাহর নবীর সবচাইতে কাছের মানুষ আল্লাহর নবীর এই দুইজন কাছের মানুষ দুইজনই ছিল আল্লাহর নবীর বন্ধু একজন নবমুসলিম হযরত ওমর আল্লাহর নবীর খুব কাছের মানুষ আরেকজন হযরত আবু বকর আল্লাহর নবীর বহু বছরের বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবীর এই দুইজন বন্ধুর দুইটা ঘটনা আছে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর ছোট ছোট কয়েকটা সন্তান ছিল তার মধ্যে একজন হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাতেমাকে রেখে যখন আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে এই ফাতেমা সহ সন্তানদের দেখাশোনা সংসারের দেখাশোনার দরকার আছে না নাই আল্লাহর নবী তখন একটা বিবাহ করলেন আল্লাহর নবীর খালা প্রস্তাব দিল দেওয়ার পরে আল্লাহর নবী একজন বিধবা নারীকে বিবাহ করলেন এটাও কিন্তু নিজের স্বার্থের জন্য নয় কেন করলেন দেখেন ওই সমাজে একটা বিধবা নারী ছিল নাম হলো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাউদাকে আল্লাহর নবী বিবাহ করলেন কারণ এই সাউদার স্বামী মারা গেছে সাউদারও ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়াবে এরকম কোন সত্য সম্পদ তার কাছে নাই গরিব মানুষ বুঝবেন ভালো করে এত গরিব এই মহিলা কিন্তু অনেক কর্মঠ কাজকর্ম খুব ভালো করতে পারে আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিধবা হয়ে গেলেন টাকা পয়সার অভাব খাবারের অভাব কিন্তু অনেক কর্মঠ মহিলা সংসার ভালো দেখাশোনা করতে পারে আল্লাহর নবীর খালা এই মহিলার কাছে গিয়া তার কাছ থেকে সম্মতি নিয়ে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়ে দিলেন বললেন মুহাম্মদ ভাতিজা শোনো এই যে সাউদার স্বামী মারে গেছে তার ছোট ছোট সন্তান আছে এই সন্তানদেরকে খাবারের জন্য টাকা পয়সা নাই সম্পদ নাই তুমি যদি ওই সাউদাকে বিবাহ করো তাহলে তোমার ফাতেমা সহ তোমার সন্তানগুলো মা পেয়ে যাবে এবং তার অভাবী সংসার সাউদার সন্তানগুলো পিতা পেয়ে যাবে দুইজনের সংসারই সুখের হয়ে যাবে এই দুইজনের সংসার বাচ্চা কাচ্চা দেখাশোনা করার জন্য তুমি সাউদাকে বিয়ে করো খালার প্রস্তাবে আবার প্রথমে আম্মাজান খাদিজা পরের বার আবারও বয়স্ক মহিলা বিধবা নারী আম্মাজান সাউদাকে বিবাহ করেছেন তার মানে বলেন তো আল্লাহর নবী নিজের চরিত্রে চরিত্রার্থ করার জন্য নিজের শারীরিক তৃপ্তির জন্য বিয়ে করেছেন নাকি আল্লাহর নবী ওই সাউদার এতিম সন্তানদের দেখাশোনা করার জন্য বিয়ে করেছেন আল্লাহর নবী তাহলে নিজের জন্য বিয়ে করলেন নাকি বলেন আমরা আজকে দুনিয়ার মানুষটা বুঝি না যার কারণে এত বড় মহামানবকে নিয়ে উল্টাপাল্টা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মন্তব্য করে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এবার লক্ষ্য করেন আম্মাজান সাউদাকে বিবাহ করার কিছুদিন পরে আল্লাহর নবীর মন খুব খারাপ
কারণ আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা আমার নবীজিকে এত বেশি ভালোবাসতেন শুধু স্বামী হিসাবেই নয় নিজের সন্তানকে পিতা মাতা যেরকম করে আগলে রাখে আল্লাহর নবীকেও ওই রকম করে এত বেশি ভালো একজন অভিভাবক ছিলেন আম্মা জান খাদিজা শুধুমাত্র স্ত্রীকে হারান নাই আল্লাহর নবী একজন ভালো অভিভাবককে পর্যন্ত হারায় ফেলেছেন হারায় ফেলার পরে আল্লাহর নবী এইবার সংসার আস্তে আস্তে বলা শুরু করে দিয়েছেন আল্লাহর নবীর উপরে দিকে ওহী নাজিল হচ্ছে আমার নবীজি সংসার ধর্ম ত্যাগ করে আস্তে আস্তে নির্জনতা পছন্দ করা শুরু করলেন আমার নবীজি হেরা পর্বতের দিকে রওনা করলেন জাবালে নূর যেটাকে বলা হয় জাবালে নূর জাবাল অর্থাৎ পাহাড় এই নূর পর্বতের উপরে আল্লাহর নবী উঠে যেতেন আমি উমরা সফরে গিয়া কয়েকদিন আগে ওই 3.5 কিলোমিটার 3.5 মাইল লম্বা মনে হয় যেন আকাশ ছুঁয়ে গেছে নিচে থেকে তাকিয়ে আকাশের দিকে তাকালে মনে হয় আকাশ ছুঁয়ে গেছে ওইটার উপরে উঠলে পুরো মক্কাটাকে দেখা যায় আল্লাহু আকবার এই জাবালে নূর বর্তমান সৌদি আরবের সরকার এই পুরো পাহাড়টাতে সিঁড়ি বানিয়ে দিয়েছেন সিঁড়ি করে করে ওঠার জন্য সহজ ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর জামানায় তো কোনো সিঁড়ি ছিল না আমার নবীজি কতই না কষ্ট করেছেন আমার মতো যুবক মানুষ তাগড়া একজন জওয়ান যুবক মানুষ ওই জাবালে নূর পর্বতের উপর উঠতে 45 মিনিট থেকে শুরু করে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে তারপরও সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে উঠতে মনে হয় প্রাণ চলে যায় উত্তপ্ত গরম একটা এলাকা আর সৌদি আরবে এসি ছাড়া বাহিরে বের হওয়া যায় না সবচাইতে গরিব মানুষ সৌদি আরবের গরিব নাগরিক যে তারও কমপক্ষে 4টা প্রাইভেট কার তাও সাধারণ গুলো না দামি দামি প্রাইভেট কার সবচাইতে গরিব মানুষ যে সৌদির নাগরিক তার বাড়িতেও এসি আছে এসি ছাড়া কোনো বাড়ি প্রিয় ভাইরা আমার তার মানে এসির মধ্যে থেকে বের হলে মনে হয় উত্তপ্ত চুলার উপরে কয়লা দিয়ে তার উপরে দাঁড়ালে যে পরিমাণ তাপ লাগে সৌদি আরবের আবহাওয়া এরকম গরম আল্লাহর নবী এই জাবালে নূর পর্বতের উপরে আল্লাহর নবী নিচ থেকে পুরো উপরে উঠতেন নামতেন উঠতেন নামতেন আল্লাহর নবী ওই পাহাড়ের একদম উঁচু চূড়ার একটুখানি উপর দিকে অন্য পাড়ের দিকে আমার নবী যখন পার হয়ে একটা গুহার মধ্যে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে প্রিয় নবী ওই পাহাড়ের মধ্যে ঢুকে যাওয়ার পরে ওই হেরা পর্বতের হেরা গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে ওই জায়গায় বসে বসে ধ্যানমগ্ন হয়ে থাকতেন ও প্রিয় মুসলমান ভাইয়েরা ধামুইর হাটের মুসলমানেরা এইবার গভীর মনোযোগ আল্লাহর নবী একদিন ধ্যানমগ্ন হয়ে আছেন কিন্তু আল্লাহর নবী চিন্তিত আমার নবীজির মনটা তেমন একটা ভালো নাই খুব একটা ভালো নাই কারণ হলো আল্লাহর নবীর মন ভালো না থাকার কারণ হলো সবচাইতে কাছের মানুষ কাছের অভিভাবক তাকে হারিয়ে ফেলেছেন আম্মা জান খাদিজাকে যখন হারিয়ে ফেললেন দুনিয়া ছেড়ে আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর আল্লাহর নবীর মনটা খারাপ আল্লাহর নবীর মন খারাপ দেখে আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন এর আগে বলে রাখি একদিন হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনি বিয়ে করেন সুবহানাল্লাহ আমার বড় শখ আমি আপনার আত্মীয় হতে চাই আল্লাহর নবী তখন ছোট্ট আয়েশার কথা শুনে মুস্কি হাসি দিলেন ছোট মানুষ বিয়ে করা সম্ভব নাকি বলেন মুস্কি হাসি দিলেন এড়িয়ে চলে গেলেন এইদিকে আল্লাহর নবী যখন এই রকম করে হেরা পর্বতের হেরা গুহার মধ্যে জাবালে নূরের হেরা গুহার মধ্যে আল্লাহর নবী যখন ঢুকলেন ধ্যানমগ্ন অবস্থায় এমন সময় জিব্রিল আমিন ওহী নিয়ে আসলেন আসার পরে আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাত চেহারা মুবারক দেখানোর পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে আল্লাহর নবী বললেন ও জিব্রাইল ভালোই তো লাগে আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে জিব্রিল আমিন আবার জিজ্ঞাসা করেন ভালো লাগে একবার দুইবার তিনবার আল্লাহর নবী যখন বলে ভালোই তো লাগে সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে আল্লাহর নবীকে জিব্রিল আমিন বলছে রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা অন্য কোন নারী নয় এইটা হলো আপনার বন্ধু হযরত আবু বকরের মেয়ে আয়েশা আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে পাঠাই
পাঠাইছেন আপনি যদি হন রাজি আমি জিব্রাইল কাজী আল্লাহর নবী আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার সঙ্গে আপনার বিবাহ হোক এটা আমার আল্লাহ চান জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশার বয়স মাত্র 6 বছর জোরে বলেন কয় বছর কয় বছর তাহলে আজকালকার বদমাইশ ব্লগাররা বলে আল্লাহর নবী নাকি 6 বছরের শিশু আয়েশাকে নিজের শারীরিক তৃপ্তির জন্য বিয়ে করেছেন আল্লাহর নবীর চরিত্র খারাপ একটু চিৎকার দিয়ে আবার বলেন নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা এখানে আল্লাহর নবী কেন বিয়ে করলেন বলেন তো নিজের ইচ্ছায় নাকি আল্লাহর অর্ডারে আল্লাহর নবী নিজের ইচ্ছায় নয় বরং জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যার কারণে আল্লাহ সান বিধায় আল্লাহ নবী হযরত আয়েশাকে বিবাহ করতে রাজি হয়ে গেলেন তারপর বিয়ের পরে 6 বছরের না 6 বছরের আয়েশাকে ঘরে তুললেন না আম্মা জান আয়েশা হযরত আবু বকরের ঘরেই লালন পালন হতে থাকলেন আম্মা জান আয়েশার বয়স যখন 9 বছর তখন ঘরে নিয়ে আসলেন প্রিয় ভাইয়েরা আমার এখানে গভীর মনোযোগ দেন আল্লাহর নবীর এইবার তাহলে হযরত আবু বকরের মেয়েকে বিবাহ করলেন তার মানে সবচাইতে কাছের বন্ধু হযরত আবু বকর তিনি হলেন ডান হাত আর ডান হাত যদি হয়ে যায় শ্বশুর তাহলে ভালো হয় না খারাপ হয়ে যায় তার মানে আল্লাহর নবীর ডান হাত এবার আত্মীয় হয়ে গেলেন শ্বশুর আব্বা হয়ে গেলেন এইবারে বললাম বাম হাত হযরত উমার কেমন করে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মেয়ে নাম তার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলবেন নামটা কি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাফসার স্বামী জিহাদ করতে চলে গেলেন জিহাদ করতে যাওয়ার পরে জিহাদ করতে করতে হযরতে হাফসার স্বামী যখন ইন্তেকাল করলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল যাওয়ার পরে এই হাফসা বিধবা হয়ে গেল বিধবা হয়ে যাওয়ার পরে এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হযরত উমার চিন্তিত হয়ে পড়লেন আমার যুবতী মেয়ে আমার যুবতী কন্যা ঘরে এখন এই যুবতী কন্যা যদি বিধবা নারী হয় আর বিধবা মেয়ে যদি যুবতী কন্যা যুবতী হয় তাহলে ওই যুবতী নারীর বাবার চিন্তা কম না বেশি জোরে বলেন একদিন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার কাছে এসে জিজ্ঞেস করছেন যে মা তুমি একটু বলো তো তুমি তো আমার মেয়ে এটা জানার খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে তুমি একটু বলো তো একজন নারী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন পর্যন্ত নিজেকে কন্ট্রোলে রাখতে পারে স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারে কষ্ট করে সর্বোচ্চ কতদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন আব্বা যেহেতু জানতেই চান আমি যেহেতু নারী এইটা আমার অভিজ্ঞতা আছে আমি বলতে পারি একজন নারী তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ খুব কষ্ট করে হলো 4 মাস পর্যন্ত দূরে থাকতে পারে জোরে বলেন কয় মাস 4 মাস কিন্তু আজকে আমাদের সমাজে আমরা বিয়ে করে বউকে রেখে বিদেশ চলে যাই বছরের পর বছর 10 বছর 20 বছর 15 বছর ঠিক না ব্যাটি প্রিয় ভাইরা কিন্তু এইটা করলে কিন্তু স্ত্রীর হক আদায় হক নষ্ট হয় এই কাজ করা যাবে না প্রয়োজনে দেশেই থাকব কাজ করব বাইরে গেলেও এমন কাজ করব মিনিমাম 4 মাসে একবার হলেও যাতে বউয়ের কাছে আসতে পারে এরকম কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার কাছ থেকে এমন কথা শুনলেন শোনার পরে টেনশনে পড়ে গেলেন হযরত হাফসাকে বললেন মা ও মা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা জানলাম হযরত উমার বিবাহের জন্য চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আমার কন্যা হাফসাকে বিয়ে দেওয়া লাগবে আল্লাহর নবী চাচ্ছিলেন হযরত উসমানের সঙ্গে আমার নবীজির মেয়েদের বিবাহ হয়েছিল আমার নবীজির মেয়ে দুইজন মেয়ের সঙ্গে হযরত উসমানের বিয়ে হয়েছিল পরপর দুইজন বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কন্যার যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমানের কাছে গিয়ে হযরত উমার বললেন ও উসমান তুমি কি আমার মেয়ে হাফসাকে বিবাহ করবে নাকি কিন্তু হযরত উসমান বিবাহ করতে চাইলেন না কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন হযরত উমার যেরকম রাগি বাপ কা বেটি সিপাই কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া হযরত উমার যেমন রাগি ছিলেন অল্পতেই রেগে যেতেন ইসলামের জন্য কঠিন একজন মানুষ ছিলেন ঠিক তেমন করে
হযরতে হাফসাও পিতার এই গুণটা পেয়ে গিয়েছিলেন হযরতে হাফসাও কিন্তু অনেক রাগি প্রকৃতির ছিলেন হযরত ওসমান আবার খুব নরম দিলের একজন সাহাবী ছিলেন হযরত ওসমান ভয় নাকচ করলেন আমি বিয়ে করতে পারবো এইদিকে আল্লাহর নবী এইদিকে বুঝতে পারলেন হযরত ওমর মেয়েকে নিয়ে অনেক টেনশনে আছেন যার কারণে আল্লাহর নবী নিজে হযরত ওমরের বিধবা মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে নিলেন এটাও নিজের জন্য নয় বরং একজন বিধবা নারীর জন্য সুন্দর একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন নিরাপত্তার জায়গা করে দিলেন সুবহানাল্লাহ তাহলে হযরত আবু বকরও আল্লাহর নবীর কাছের মানুষ হয়ে গেলেন হযরত ওমরও আল্লাহর নবীর কাছের মানুষ হয়ে গেলেন তাহলে আবু বকর ডান হাত তোমার বাম হাত দুইজন যদি শ্বশুর হয়ে যায় তাহলে আল্লাহর নবীর পাওয়ার কমলো না বাড়লো সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহর নবী দুই নম্বরে দ্বিতীয় নম্বরে এতগুলো বিবাহ করেছিলেন নিজের জন্য নয় আল্লাহর নবী এতগুলো বিবাহ করার দ্বিতীয় নম্বর কারণ ছিল কি বলেন সামাজিক কারণ আমার ভাইয়েরা তিন নম্বরে আল্লাহর নবী কি জন্য এতগুলো বিবাহ করলেন কারণটা হলো আল্লাহর নবী শত্রুকে বন্ধু বানানোর জন্য এতগুলো বিবাহ করলেন নাম্বার হলো তিন জোরে বলেন কত প্রিয় মুসলমান ভাইয়েরা ছোট্ট একটা ঘটনা বলি শেষের দিকে চলে আসছে আর খুব বেশি কষ্ট দিব না খারাপ লাগে শেষ করে দিব নাকি দোয়া করে দিই 10 মিনিট থাকবেন আর ওগুলো বলে 10 মিনিট থাকবেন তো নাকি না অনেকের কষ্ট হচ্ছে ঠান্ডার দিন তো তাড়াতাড়ি শেষ করে দেব আর 10 মিনিট 10 15 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ না কালকে আমার মাহফিল চাপায় নবাবগঞ্জ যাইতে হবে একটু ঘুমাইতে হবে আজকে দুপুরে জুমা পড়াইছি জুমা পড়ে সেখান থেকে ডাইরেক্ট মাহফিল আসছে আস্তে আস্তে তারপরে মনে হয় রাত 8টা বাজছে আস্তে আস্তে এই জন্য আপনাদেরও কষ্ট হচ্ছে আপনাদেরও যাতে ধৈর্যের স্মৃতি বাদ ভেঙে না যায় এই জন্য সেইটা দেখেই বিবেচনা করে ছেড়ে দেবো ইনশা আল্লাহ আর অল্প কিছুক্ষণ থাকবেন তো নাকি সবাই একটা হাত তোলেন তো সবাই তোলেন তাকবীর দেবেন অলসতা যাতে দূর হয়ে যায় এত জোরে তাকবীর দেবেন আশেপাশে সবজন সোচ্চার হয়ে যায় লিল্লাহে তাকবীর এভাবে তাকবীর দিলে হবে না হাত নামান সামনের অর্ধেক শুধু হাত তোলেন সামনের অর্ধেক আপনারা দুজন বিচারক আমার শুনবেন কাটটা বেশি কম আর কাটটা কম হয় সামনের অর্ধেক তোলেন এই যে সামনের অর্ধেক তোলেন 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 সামনের অর্ধেক শুধু পিছনের না সামনের গোলা আপনারা আওয়াজ দেবেন কাটটা বেশি জোরে হয় আপনারা শুনবেন লিল্লাহে তাকবীর আচ্ছা নামান পিছনের গোলা তোলেন পিছনের অর্ধেক তোলেন তোলেন লিল্লাহে তাকবীর আচ্ছা ফাস্ট করা এরা না ওরা কি আপনারা কি বলেন সমান সমান আপনারা ফার্স্ট ওই যে দেখেন নিজেরটা নিজেরাই বলে আপনারা কি বলেন সমান সমান আচ্ছা মুরব্বীরা যে তো সমান সমান বলতে সমান সমানই থাক আমি আর একবার হাত তুলে নিই সবাই একসাথে জোরে তাকবীর দেবেন আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো তোলেন সবাই একসাথে অরব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে জোরে বলেন কার নামে এই ধামুই হাটের মাটি থেকে তাকবীর দিয়ে দিবেন আপনার তাকবীরের মাটি চলে চলে যাবে তাকবীরের আওয়াজ নওগাঁ শহরে নওগাঁ থেকে ঢাকা শহরে ঢাকা থেকে তাম বিশ্বকে মুখরিত করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেন তাকবীরের ধ্বনি চলে যায় জোরে নারে তাকবীর নারে তাকবীর হাত নামান আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দেন যুদ্ধটা হচ্ছে বানি মুস্তালিকের যুদ্ধ বানি মুস্তালিকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে যখন অমুসলিম বিধর্মীদের জিহাদ সংগঠিত হলো জিহাদের ময়দানে ইহুদিদের সঙ্গে জিহাদ সংগঠিত হলো যুদ্ধ করতে করতে মুসলমানদের বিজয় হয়ে গেল আর ইহুদিদের বিধর্মীদের পরাজয় চলে আসলো ইহুদিরা যখন পরাজয় বরণ করলেন তখনকার যুদ্ধের সিস্টেম ছিল এরকম যারা বিজয়ী দল এই বিজয়ী দলরা পরাজিতদের সমস্ত গনিমতের মালগুলো টাকা পয়সা সম্পদগুলো সব নিয়ে নেবেন শুধু তাই নয় তাদের সাথে যেই নারীগুলো থাকবে এই নারীগুলো পর্যন্ত পরাজিত দলের নারীগুলো পর্যন্ত এই বিজয়ী দলের অধীনস্থ হয়ে যাবে টাকা পয়সা সম্পদ গুলো সব তাদের অধীনস্থ হয়ে যাবে এবং পরাজিত দলের পুরুষ মানুষগুলোকে চাইলে দাস দাসী বানাইতে পারে আর না চাইলে হত্যা করে ফেলতে পারে বন্দী করতে পারে
প্রিয় ভাইরা আমার বনি মুস্তালিকের যুদ্ধে জিহাদ করতে করতে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল বিজয় হয়ে যাওয়ার পরে এই জায়গায় বনি মুস্তালিকের জিহাদের সর্দার যিনি ছিলেন এই বনি মুস্তালিকের যুদ্ধের সর্দার যিনি এই সর্দারের কন্যার নাম হলো সাফিয়া এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি তিনি পরে মুসলমান হয়ে সাহাবী হয়েছিলেন আল্লাহর নবীর স্ত্রী হয়ে গিয়েছিলেন কিভাবে দেখেন এই হযরতে সাফিয়া বনি মুস্তালিকের জিহাদ ওই সর্দারের মেয়ে এই সাফিয়াকে আল্লাহর নবী যখন বিজয় হয়ে গেলেন তখন এই পরাজিত দলের সর্দারের মেয়েকে আল্লাহর নবী ইচ্ছা করলে দাসী বানাইতে পারতেন কি বানাইতে পারতেন দাসী বানাইতে পারতেন কিন্তু দাসী না বানাইয়া আল্লাহর নবী সত্যির মেয়েকেও বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বনি মুস্তালিকের জিহাদের সর্দার যারা ছিল পরাজিত বিদর্মী সর্দার এবং সৈন্যরা চিন্তা করল হারি এই মানুষটা তো অবশ্যই আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সবচাইতে ভালো মানুষ ভালো মানুষ যদি নাই হবে তাহলে সর্দারের মেয়ে তাও আবার শত্রুর মেয়ে শত্রুর মেয়েকে দাসী বানানোর সুযোগ থাকা সত্ত্বেও দাসী না বানিয়ে বিয়ে করে এত বড় স্ত্রীর মর্যাদা দিয়ে দিল এই মানুষ তো সাধারণ কোনো মানুষ হতে পারে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ না হলে এত বড় কাজ করতে পারে না কারণ শত্রু মেয়েকে বিয়ে করতে শত্রুর মেয়ে তো বিষ খাওয়ায় মেরেও ফেলতে পারে ঠিক না এই রকম দৃশ্য যখন দেখলো আল্লাহর নবী ওই সর্দারের মেয়েকে দাসী না বানায়া যখন বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিলেন তখন ওই শত্রু দলের সব মানুষগুলা আল্লাহর নবীর এই ব্যবহার দেখার কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ তার মানে শত্রুকে বন্ধু বানিয়ে ফেললেন সর্দারের মেয়েকে বিবাহ করার কারণে ওই দলের লোকগুলা কাফিররা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তার মানে তিন নম্বরে আল্লাহ নবী এতগুলো বিবাহ করার পিছনে তিন নম্বর কারণ হলো শত্রুকে বন্ধু বানানো সুবহানাল্লাহ চতুর্থ নম্বর হলো আমার ভাইয়েরা তার মানে আমরাও যদি শত্রুকে বন্ধু বানাতে চাই আমরাও যদি শত্রুকে বন্ধু বানাতে পারি আর রাসূলের আদর্শ যদি অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করে ঠিক কিনা লাকদ কানা লাকুম ফি পড়েন যারা জানেন আমার সাথে পড়েন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় দুনিয়ার মানুষরা তোমরা শোনো তোমরা যারা আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করো তারা যদি আমার দুনিয়াতে যদি তোমরা উত্তম আদর্শ পেতে চাও উত্তম চরিত্র পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যে কাজটি করবা সেইটা উত্তম আদর্শ উত্তম চরিত্র পেতে চাইলে আমার নবীজির আদর্শকে নিজের আদর্শ বানাও জোরে বলেন আমার মুসলমান ভাইয়েরা চার নম্বর হলো আল্লাহর নবী এতগুলো বিবাহ করার পিছনে চার নম্বর কারণ হলো প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী এতগুলো বিবাহ করেছিলেন চার নম্বর কারণ ইসলামের আইন শেখানোর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আজকে দুনিয়াতে তাকান আমরা হুজুররা বছরের পর বছর ওয়াজ করছি কিন্তু এত ওয়াজ হচ্ছে এত ওয়াজ হচ্ছে কিন্তু ওয়াজের মধ্যে কাজ হয় না কাজ হয় কি ওয়াজ শুনে শোনার পরে প্যান্ডেল থেকে বের হয়ে যাওয়ার পরে ওয়াজ ভুলে গেছে প্যান্ডেল থেকে বের হয় নাই তখনই ধরেন যে একটা বিড়ি সিগারেট ধরে খুব ধুমসে টানতেছে আছে না নাই আছে না নাই তাহলে বছরের পর বছর বিশ পঞ্চাশ একশো দুইশো দেড়শো দেড় হাজার বছর আগ থেকে ওয়াজ চলছে ওয়াজ হচ্ছে কিন্তু ওয়াজের বাহিরে গিয়ে মানুষ ওয়াজ ভুলে যাচ্ছে কাজ হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে আমি বক্তা ওয়াজ করছে ঠিকই আমার ওয়াজ যদি আপনার হৃদয়ে না লাগে তাহলে বুঝবেন আমার মধ্যেও আমল তার মানে যতদিন বক্তার মধ্যে আমল থাকবে না যতদিন বক্তা নিজে আমল করবে না ততদিন পর্যন্ত ওই ওয়াজের শ্রোতাদেরও কাজ হবে আল্লাহর নবী কেমন বক্তা ছিলেন দেখেন
আমি ওয়াজ করছি আমার মতো হাজার হাজার তরুণ ইসলামিক স্কলাররা ওয়াজ করছে সারা বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে কত না কত ইসলামিক স্কলার তৈরি হয়েছে আলেম তৈরি হয়েছে বক্তা তৈরি হয়েছে মুফাসসির তৈরি হয়েছে মুহাদ্দিস তৈরি হয়েছে হাজার হাজার আলেম তৈরি হওয়ার পরেও কারো ওয়াজে কাজ হচ্ছে না ওয়াজ শুনছে ঠিকই কিন্তু হৃদয় পর্যন্ত হৃদয় রেখাপাত করে না আঘাত করে না কারণটা কি কারণ আমি নিজে আমল করি না আয় আপনাকে বলবো আপনি আমল করবেন আপনি কি পাগল নাকি এজন্য আমার ভাইয়েরা দামাত দেওয়ার সময় লক্ষ্য করবেন কাকে দামাত দিচ্ছে ওই মানুষটা এসে আমার সামনে কথা বলবে ওই মানুষের মধ্যে আমল আছে কিনা ওই মানুষ কি তাহাজ্জুদের নামাজ আদায় করে কিনা ওই মানুষ মানুষের সঙ্গে ভালো আচরণ করে কিনা ওই মানুষের মধ্যে আমল ইখলাস আছে কিনা তাকওয়া আছে কিনা এটা দেখে যদি আনতে পারেন এই তাফসিরের আয়োজন যদি করতে পারেন তাহলেই কাজ হবে আর যদি আমলবিহীন বক্তা এনে মুফাসসির এনে মুহাদ্দিস এনে বিশাল বড় আলেম তার ভিতর আমল নাই ইখলাস নাই আদব নাই এরকম মানুষকে এনে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও মসজিদের সুতা সুরিও বন্ধ হবে না এবং এই মানুষদের আমলওয়ালা বানানো যাবে যদি সমাজে আমল ওয়ালা মানুষ বানাতে চান প্রথম নম্বরে যেই কাজটি করতে হবে সেটা হলো ইসলামী রাষ্ট্র লাগবে ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে কোরআনী আন্দোলন করতে হবে ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত ওয়াজ দিয়া কাজ হবে প্রিয় ভাইরা আমার তাহলে ইসলামী রাষ্ট্র লাগবে এবং আমলওয়ালা ওয়াইজ বক্তা মুফাসসির তরুণ ইসলামিক স্কলার লাগবে মাথায় রাখবেন বিষয়টা এখন আসেন আল্লাহর নবী কেমন বক্তা ছিলেন আমরা ওয়াজ করছি আমাদের ওয়াজে কাজ হয় না আর আল্লাহর নবী তিনি কেমন বক্তা ছিলেন একজন ছোট বাচ্চা মায়ের সাথে খুব জেদ করে মিষ্টি খাওয়া খুব পছন্দ করে মায়ের কাছে খুব জেদ করে মা একদিন আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ আমি অত বেশি মিষ্টি কোথায় পাবো আমার সন্তান এত বেশি জেদ করে খুব বুঝালাম কিন্তু কোন রকম কোন কাজ হয় না নবী গো আপনি একটু আমার সন্তানকে বোঝান আমার সন্তানকে আপনি বোঝায়া বললে আমার মনে হয় আমার সন্তানটি বুঝবে আল্লাহর নবী এবার আসছে কি আর জিনিয়া মিষ্টি খাওয়া যাতে সন্তান কম করে মিষ্টি জাতীয় কোনো খাবার আল্লাহর নবী এবার ওই মাকে বলছেন মা তোমার সন্তানকে বলবো কিন্তু আজকে চলে যাও কয়েকদিন পরে আসো কয়েকদিন পরে যখন মহিলা সন্তানকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলো আসার পরে এইবার আল্লাহর নবী বললেন মা আরো কয়েকটা দিন পরে আসো মহিলা আবারও চলে গেল এরকম দুই তিনবার পরে যখন মহিলা আসলো আল্লাহর নবী এবার ওই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে বাবা তুমি এখন থেকে মিষ্টি খাওয়া একটু কমায়া দিবা আল্লাহু আকবার মহিলা সেই রকম রেগে গেছে কি রে এই কথা যে বললো আমার বাচ্চার মাথা হাত দিয়ে যে বাবা আজকে থেকে একটু মিষ্টি মিষ্টি খাবার খাওয়া কমায়া দিবা আল্লাহর নবী এই কথা আপনি তো প্রথমবারও বলতে পারতেন কিন্তু আপনি প্রথমবারে না বইলা একবার ঘুরাইয়া দিলেন আবার আসলাম আবারও বললেন আরো কয়েকদিন পরে আসো দুইবার তিনবার ঘুরাইয়া তৃতীয়বার চতুর্থবার এসে আমার সন্তানকে এই কথা বলছেন এটা তো আপনি প্রথমবারও বলতে পারতেন মহিলার রাগ দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মা তোমার সন্তানকে আমি মিষ্টি খাওয়া কমাইতে বলবো কিভাবে বলো তোমার সন্তানকে আমি বলবো বাবা তুমি মিষ্টি খেও না এদিকে আমি বিশ্ব নবী আমি কিন্তু মিষ্টি খাওয়া পছন্দ করি গো মা তাহলে আমি নিজে মিষ্টি খাবো আর তোমার সন্তানকে আমি মিষ্টি খাইতে কম কম মিষ্টি খাওয়ার জন্য বলবে এটা হতে পারে না এজন্য আমি প্রথমবারে আসার পরে তোমার সন্তানকে নিয়ে আমি চলে যেতে বলেছিলাম মা তুমি যখন তোমার সন্তানকে নিয়ে গেলা যাওয়ার পরে দ্বিতীয়বার যখন আসলা তখন আমি অনেকটাই মিষ্টি খাওয়া কমায় ফেলছিলাম কিন্তু ভালো করে কন্ট্রোল করতে পারি নাই যার কারণে আবারও তোমারে পাঠাইয়া দিলাম তৃতীয়বার যখন তুমি আসলা মা তৃতীয়বার আমি মিষ্টি খাওয়া প্রায় কন্ট্রোল করেছিলাম যার কারণে আগে নিজে কম খেয়ে তারপরে তোমার সন্তানকে আমি উপদেশ দিলাম সুবহানাল্লাহ
নিজে আগে কন্ট্রোল করে তারপরে ওই বাচ্চাকে উপদেশ দেন এজন্যই তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা তাহলে বলছেন আমার আল্লাহর নবী ইসলামে আইন শেখানোর জন্য এতগুলো বিবাহ করেছিলেন প্রিয় ভাইরা আমার কেমন ইসলামী আইন তৎকালীন সময়ে মক্কার মানুষগুলা পালক পুত্রকে নিজের পুত্র মনে করত মনে করেন আমি একজন ছেলেকে লালন পালন করেছি তাহলে সমাজের মানুষগুলা মনে করত ওই ছেলের আসল বাপ আমি এরকম একটা গুরুত্ব মর্যাদার স্থান নিয়ে আসতো এটা একটা কুসংস্কারের মতন হয়ে গেল যার কারণে এই কুসংস্কার প্রথাকে দূর করার জন্য আল্লাহ তাআলা কি করলেন আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল নাম তার যায়েদ বিন হারেসা জোরে বলেন নামটা কি যায়েদ বিন হারেসা আল্লাহর নবী ছোটবেলায় যায়েদ বিন হারেসাকে কুড়িয়ে পেয়েছিল এক জায়গায় পাওয়ার পরে আল্লাহর নবীর কাছে যায়েদ বিন হারেসা আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে বড় হয় হঠাৎ করে যায়েদ বিন হারেসার বাড়িতে খবর চলে গেল হারে যায়েদ বিন হারেসার বাবার চাচার কাছে খবর গেল তারা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা আপনার আপনার কাছে যেই সন্তান ছেলেটা আছে যায়েদ তার পিতা আমি হারেস আমার সন্তান যায়েদকে আমরা নিতে এসেছি আমাদের সম্পদের ভাগ করে দিয়ে আমাদের সম্পদের যতটাকে আমরা ওয়ারিশ বানায় দেব সম্পদগুলো তার নামে লিখে দেব গো নবী তাকে আমাদের সঙ্গে যেতে দেন আল্লাহর নবী যায়েদের পিতার চাচাকে বলল ও যায়েদের পিতা ও যায়েদের চাচা যায়েদ যদি আপনাদের সঙ্গে চলে যেতে চাই আমি তাহলে বাধা দেব না আর যদি আমার কাছে থাকতে চাই তাহলে আমি তাকে জোর করব করব না আমার ভাইয়েরা শেষ করে দেব আর দুই তিন মিনিট লাগবে এইবারে যায়েদ বিন হারেসা সঙ্গে সঙ্গে এমন কথা যখন যায়েদ বিন হারেসার পিতা শুনল যায়েদের কাছে গিয়ে বলতেছে যায়েদ বাবা আমি তোমার বাবা এই যে দেখতেছো এটা তোমার চাচা আমরা দুজন তোমাকে নিতে আসছি তোমাকে নিয়ে আমরা যাব আমাদের সব সম্পদগুলো তোমার নামে লিখে দিব তুমি আমাদের সঙ্গে চলো সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারেসা বাবাকে বলতেছে ও আমার বাবা ও আমার চাচা শুধু আপনাদের স্থাবর স্থাবর সম্পত্তি নয় তামাম পৃথিবীর সমস্ত অর্জিত সম্পদ যদি আমি যায়েদের নামে লিখে দেওয়া হয় তারপর আমি যায়েদ আল্লাহ নবীর দরবার ছেড়ে কোথাও যাব না সুবহানাল্লাহ এই যায়েদ বিন হারেসা যখন বড় হলেন বড় হওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এই যায়েদ বিন হারেসাকে মক্কার লোকেরা যায়েদ বিন হারেসা না বলে যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকত তার মানে মুহাম্মাদের ছেলে যায়েদ আল্লাহর নবীর পালক পুত্র যেহেতু ছিল যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকত যার কারণে ওই আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পালক পুত্র কখনোই নিজের পুত্র হতে পারে না এজন্য যায়েদ বিন হারেসা যেই মহিলাকে বিবাহ করেছিল এই মহিলার সঙ্গে কোনো একটা সমস্যার কারণে যায়েদ বিন হারেসা ওই মহিলাকে তালাক দিয়ে দিল তালাক দিয়ে দেওয়ার পরে এই যায়েদ বিন হারেসার স্ত্রীকে যখন তালাক দিয়ে দিল তালাক দিয়ে দেওয়ার পরে এই যায়েদ বিন হারেসার স্ত্রীকে বিবাহ করার জন্য অর্ডার দিলেন আমার আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তাহলে পালক পুত্রর বউকে বিবাহ করতেছে আল্লাহর নবী আল্লাহর নবী পালক পুত্র যায়েদ বিন হারেসার বিবিকে বিবাহ করলেন প্রশ্ন আসতে পারে পালক পুত্রর বউকে কেন আল্লাহর নবী বিবাহ করলেন বিবাহ করার কারণে ওই যে কারণ কি কারণটা হলো ওই যে এলাকার লোকেরা বলে যায়েদ বিন কি বলে মুহাম্মদ মুহাম্মাদের ছেলে যায়েদ তার মানে এখানে এই যে পালক পুত্রের মনে করেন আপনি একটা ছেলেকে লালন পালন করেছেন এই ছেলে যদি কোনো মেয়েকে বিবাহ করে করার পরে ওই পালক পুত্র যদি তারে তালাক দেয় তাহলে আপনি পালক পিতা হলে তালাক দেওয়ার পরে ওই ছেলের বউকে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন এটা জায়েজ সুবহানাল্লাহ বলবেন না আর যদি নিজের পুত্র হয় তার বউকে তালাক দেয় তাহলে ওই নারী আপনার জন্য চিরতরে কি হারাম প্রিয় মুসলমান ভাইয়েরা এখানে আমার নবী জি ওই জায়গায় যায়েদ বিন হারেসা
زايد بن হারেসার স্ত্রীকে আল্লাহর নবীর জন্য বিবাহ করেছেন ইসলামী আইনটা तमाम পৃথিবীর মধ্যে জানায়া দিচ্ছেন শুধু মুখে বললে মানুষরা বলতো এটা তো নবী আমল করে নাই যার কারণে আল্লাহর নবী সর্বপ্রথম পালক পুত্রর বউকে বিবাহ করলেন করার পরে तमाम পৃথিবীর মানুষদের জন্য পালক পুত্রের তালাক দেওয়া বউকে বিবাহ করা জায়েজ বানায়া দিলেন সুবহানাল্লাহ তার মানে নিজে আমল করার পরে তারপরে তিনি মানুষদের সামনে বিষয়টা উপস্থাপন করলেন এতে করে মানুষটা ওই আমলের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে যায় ওই আমলকে বেশি ভালোভাবে গ্রহণ করে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা ১১টা ২০ দোয়া করে দিই নাকি ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ১২টা বাজাচ্ছে স্যার আর বেশি সময় নাই প্রিয় ভাইরা এখন দোয়া করে দেব দোয়ার আগে এই যে যুবক ভাইরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে অনেক খরচ হয়েছে যুবক ভাইরা আপনাদের মধ্যে একটা রুমাল নিয়ে ঢুকবে আমি তার মাঝে একটা ছোট্ট ইসলামী সংগীত বলবো রুমাল নিয়ে ঢুকবে রুমালের মধ্যে যে যা পারেন ৫ ১০ ৫০ ২০ ১০০ যুবক ভাইরা ঢোকেন ভিতরে ঢুকবে আপনারা যে যা পারেন কাছে সবাই সবাই যে যা পারেন রুমালের মধ্যে দিয়ে দেন ঢোকেন